সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় পাঠকবৃন্দ, গার্ডিয়ান সাপ্তাহিক লাইভ আড্ডা প্রোগ্রামে আজকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আমরা প্রতি সপ্তাহে লেখক এবং অনুবাদকদের নিয়ে লাইভ আড্ডা প্রোগ্রাম করে আসছি, কিন্তু আজকে একটু আমরা ব্যতিক্রম ধর্মী লাইভ আড্ডায় চলে এসেছি। আজকে আমাদের সাথে থাকছেন গার্ডিয়ান পাবলিকেশনস এর পাঠকবৃন্দ। আমাদের 4 জন পাঠককে আমরা আজকে লাইভ আড্ডায় আমন্ত্রণ জানিয়েছি। আমরা আর বেশি দেরি না করে তাদেরকে আপনাদের সামনে নিয়ে আসতে চাই। শুরুতে দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে আমাদের 7টায় লাইভটি হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত 15 মিনিট দেরিতে শুরু করতে হয়েছে, এই জন্য আমরা একটু দুঃখ প্রকাশ করছি। তো আমি পর্যায়ক্রমে সবাইকে লাইভে নিয়ে আসতেছি। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। গার্ডিয়ান লাইভ আড্ডায় আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আপনাদের আজকে লাইভ আড্ডা নিয়ে আসতে পেরে আমরা খুবই গর্বিত বোধ করতেছি। এই প্রথম আমরা পাঠকদের সাথে লাইভে আনুষ্ঠানিকভাবে আড্ডা দিচ্ছি। আমাদের মনে হয় ইউসুফ বিন লিয়াকত ভাই এখন আমরা পাচ্ছি না বা অ্যাড করতে পারছি না, কোনো কারণে হয়তো তিনি একটু ইয়াতে পড়ে গেছেন। আমরা চেষ্টা করছি দ্রুত ওনাকে নিয়ে আসার জন্য, লাইভে নিয়ে আসার জন্য। তো শুরুতে আমাদের মনে হয় যে কেমন আছেন আপনারা, একটু ইয়াছির আরফাত ভাইয়ের কাছে জানতে চাই। ইয়াছির আরফাত ভাই, কেমন আছেন আপনি এবং আপনার একটু নাম প্লিজ শুরুটা করুন। আমি আমি ইয়াসিন আরফাত, পড়ালেখা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, আর আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে গার্ডিয়ান পাঠকদেরকে নিয়ে যে লাইভ আড্ডা, এটাতে উপস্থিত হতে পেরে অনেক ধন্য মনে করছি নিজেকে, এবং গার্ডিয়ান পরিবারকে আমাকে সিলেক্ট করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ আরাফাত ভাই। আমাদের সানাউল্লাহ মোহাম্মদ কাউসার ভাই আছেন। কাউসার ভাই, আপনি কিছু বলুন প্লিজ। আসসালামু আলাইকুম। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ গার্ডিয়ানের প্রতি। আমি সানাউল্লাহ মোহাম্মদ কাউসার, আমি একটা কলেজে ইসলামিক স্টাডিজ বিষয়ে লেকচারার হিসেবে কর্মরত আছি। এই আজকের অনুষ্ঠানে আসতে পেরে অনেক বেশি গর্বিত, ধন্যবাদ। শুক্রিয়া সানাউল্লাহ মোহাম্মদ কাউসার ভাই। আমরা দেখেছি যে কোনো কারণে ফিরোজ হাসনাত ভাই এখান থেকে লিভ হয়ে গেছেন, আমরা দেখছি কোন কারণে লিভ হয়ে গেছেন। আমরা দ্রুত ওনাদের 2 জনকে নিয়ে আসার চেষ্টা করতেছি। ফিরোজ হাসনাত ভাই দ্রুত হয়তো চলে আসবেন। আচ্ছা, ওনার ডিভাইস নট কানেক্ট দেখাচ্ছেন। আচ্ছা, যাই হোক, আমরা আর দেরি না করে শুরু করে দেই। আপনারা জানেন যে আমরা প্রতি শনিবার গার্ডিয়ান লেখক এবং অনুবাদকদের নিয়ে একটি সেশন পরিচালনা করে আসছে, লাইভ সেশন। এখানে পাঠক যেন সরাসরি লেখকের সাথে এবং অনুবাদকের সাথে এঙ্গেজ হতে পারেন এবং তার সংশ্লিষ্ট বই নিয়ে কথা বলতে পারেন, প্রশ্ন করতে পারেন, এর জন্যই আমরা এই লাইভ উদ্যোগটা নিয়েছি। একটা পর্যায়ে গিয়ে মনে হলো যে শুধু লেখকদের মাঝে আমরা সীমাবদ্ধ না থেকে এটা বরং পাঠকদের পর্যন্ত ছড়িয়ে দেওয়া যায় কিনা, তাহলে পাঠকদের সাথে একটা প্রকাশনীর সরাসরি যোগাযোগ হলে তাহলে পাঠকদের চিন্তা, পাঠকদের আগ্রহ, পাঠকদের আকাঙ্ক্ষা গুলো আমরা সহজে বুঝতে পারবো এবং সেই অনুযায়ী আমরা আমাদের কাজগুলোকে এগিয়ে নিব। আমরা আমাদের সাহিত্য নির্মাণ সেই অনুযায়ী করব, যেহেতু আমাদের সাহিত্য নির্মাণ আমরা করি পাঠকদের জন্য, এই জন্য পাঠকদের সাথে সরাসরি এঙ্গেজ হওয়ার আমরা প্রয়োজন বোধ করেছি। তো শুরুতেই আমি যদি একটু বলি, ইয়াসিন আরফাত ভাই, আপনি তো পাঠক, আজকে মূলত চলে আসছেন গার্ডিয়ানের পাঠক হিসাবে, তো গার্ডিয়ানের বই পড়া শুরু আপনি কিভাবে এবং আপনার জীবনের বই পড়ার শুরু কিভাবে, কিভাবে আপনি বইয়ের সাথে জড়িয়ে? জি, ধন্যবাদ জানাচ্ছি। মূলত হচ্ছে আমার বই পড়ার শুরুটা হয় আমি যখন ক্লাস 9-এ পড়ি। আসলে এর আগে ওভাবে বই পড়াশোনা হতো বা এই অভ্যাসগুলো ছিল না, আমি একান্তই মানে গ্রামে লেখাপড়া করেছি। এর পরবর্তীতে ক্লাস 9-এ আমি সর্বপ্রথম একটা বই পড়ি, সেটা হচ্ছে যে মোরা বড় হতে চাই।
তো আসলে এই বইটা আমি এক ফ্রেন্ডের কাছ থেকে ধার নিয়েছিলাম, নিয়ে বইটা পড়েছিলাম আর কি। তো এই বইটা পড়ার পরে আমি খুব আনন্দ এবং অনেক ইন্সপিরেশন পেয়েছিলাম। তো এই বইটা পড়ার পরে আমার কাছে মনে হলো যে বই পড়ে মানুষ আনন্দ পেতে পারে, বা বই মানুষকে আন্দোলিত করতে পারে, বই থেকে মানুষ ইন্সপিরেশন পেতে পারে। তো সেখান থেকেই মূলত বইয়ের প্রতি, বই পড়ার প্রতি, মানে একাডেমিক বইয়ের বাইরে অন্য বই পড়ার প্রতি একটা আগ্রহ তৈরি হয়। এটা ছিল বই পড়ার শুরু। তো এর পরবর্তীতে বিভিন্ন প্রয়োজন বা বিভিন্ন বন্ধু বান্ধব যারা মূলত বই পড়তেন, তাদের সংস্পর্শে থাকার কারণে হয়তো তাদের কাছ থেকে, তাদের দেখে দেখে বই পড়াটা হাতেখড়ি হয় আর কি। তো যদিও বা আমি এখনো ওরকম বেশি বই পড়ি না। এরপর তো এরপরে আমি 2016 সালের শেষের দিকে বা 17 সালের দিকে প্রথম গার্ডিয়ান পাবলিকেশনস এর নাম শুনি, যখন তারা প্যারাডক্সিক্যাল সাজিদ প্রকাশ করে। তখন একটু একটু ফেসবুক চালানো শুরু করেছি। তো তখন প্যারাডক্সিক্যাল সাজিদ নিয়ে বেশ লেখালেখি দেখতাম ফেসবুকে। এর পরবর্তীতে আমি 2017 সালে যখন ঢাকায় আসি, তখন তো গার্ডিয়ান মানে বাংলা বাজারের পাশেই যেহেতু পড়ালেখা করি, সেই সুবাদে গার্ডিয়ানের যে স্টল, ওখানে যাওয়ার একটা শুরু হয় আর কি। এবং প্যারাডক্সিক্যাল সাজিদ বই পড়ার মধ্য দিয়েই মূলত গার্ডিয়ানের বই পড়া শুরু হয়। এরপরে ধারাবাহিকভাবে গার্ডিয়ানের বেশ কিছু বই পড়েছি এবং নিয়মিতভাবে চেষ্টা করি গার্ডিয়ানের বই পড়ার এবং অন্যান্য বই পড়ার এবং বইগুলো নিয়ে দিয়ে রিভিউ দেওয়ার জন্য। এভাবে মূলত বই পড়া শুরু এবং গার্ডিয়ানের পাঠক হিসাবে যাত্রা শুরু হয় আমার। শুকরিয়া আহমদ ভাই, আপনি এখন পর্যন্ত গার্ডিয়ানে কতটি বই পড়েছেন? এটা আসলে ওভাবে জরিপ করা হয়নি। গার্ডিয়ান তো আসলে অনেক স্বল্প সময়ের ব্যবধানে অনেকগুলো বই প্রকাশ করেছে, প্রায় 70টার কাছাকাছি। তা আমার হয়তো বা সংগ্রহে আছে বেশ কিছু বই, তারপরেও যদি বলি যে একদম ভালো করে পড়েছি হবে 30টার কাছাকাছি বই হবে আর কি, এরকম আর কি। আচ্ছা আচ্ছা, শুকরিয়া। আচ্ছা আচ্ছা, ইচ্ছুক বিন লিয়াকত ভাই, আপনাকে পেয়ে আমরা ভাই অত্যন্ত আনন্দিত। অত্যন্ত আনন্দিত, বোধ হয় কিছুক্ষণের জন্য আপনাকে আমরা হারিয়ে ফেলেছিলাম, কিছুক্ষণের জন্য আপনাকে এই জন্য আবারও পেয়ে গিয়েছি। আপনি পাঠকদের সালাম বিনিময় করুন। সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ধন্যবাদ গার্ডিয়ানকে এমন একটা চমৎকার আয়োজন করার জন্য এবং এই আয়োজনে আমাকে যুক্ত করার জন্য। আরো ধন্যবাদ জানাচ্ছি সঞ্চালক প্রিয় ভাই মাহমুদ হাসান ভাইয়াকে, ধন্যবাদ। শুক্রিয়া, শুক্রিয়া। আমি প্রিয় হতে পেরে নিজেকে ধন্য মনে করতেছি। যা হোক, আমি একটু সানাউল্লাহ ভাইয়ের কাছে আসবো। সানাউল্লাহ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি মাহমুদুল ভাই। সানাউল্লাহ ভাই, আপনার কাছে একই প্রশ্ন, আপনার পাঠক হওয়ার গল্পটা যদি বলেন। জি, আমি প্রথমে গার্ডিয়ান টিমকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি পাঠক হওয়ার গল্পটি আসিন আরাফাত ভাইয়ের মতোই, তবে ততটা কনসাইস নয়, খুবই সাদামাটা। আমি যখন ছোট ছিলাম তখন থেকে আসলে আমি বই পুস্তক দেখে এসেছি আমার বাড়িতে। আমার বাবা একটা মাদ্রাসা শিক্ষক, আলিয়া মাদ্রাসা, তো আমিও একটা মাদ্রাসার ছাত্র ছিলাম। তো আমার বাড়ির আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় আমি বই দেখতে পেয়েছি। আমার বাবা এলাকার স্থানীয় মসজিদের ইমাম, তো মসজিদে যে জায়গাটিতে কোরআন রাখার জন্য নির্দিষ্ট ছিল ওই জায়গাটিতে কোরআনের পরিবর্তে কোরআনের থেকেও বেশি ছিল কিন্তু ইসলামিক বই এবং বিভিন্ন সাহিত্য। তো আমার বাবা যেটা করতেন, আমাকে ইচ্ছে করে তিনি বিভিন্ন একটা টপিক ধরিয়ে দিয়ে বলতেন, আমি তো চোখে ঝাপসা দেখছি, তুমি আমাকে একটু এটা পড়ে শোনাও। তো এরপর আবার বলতো, আমি জিনিসটা বুঝছি না, তুমি আমাকে একটু বুঝিয়ে বলো। তখন তো আমি খুব দাম্ভিকতার সাথে বোঝাতাম। তো উনি যে ইচ্ছাকৃত ভাবে এই কাজটা করছেন সেটা আমি অনেক বছর পরে গিয়ে বুঝেছিলাম। তো আমার জীবনের টার্নিং পয়েন্টটা হচ্ছে বই পড়ার প্রতি, তখনই যখন আমি আমার বাবার বইয়ের ভান্ডিলের ভিতরে একটা বই পেয়েছি। বইটা আসলে খুব একটা চমকপ্রদ বই। এই বইটা আমাকে আজবদি নাড়া দেয় আমাকে বই পড়ার প্রতি। আমি এই বইটার নামটা যদি একটু বলি, তাহলে বইটার নাম হচ্ছে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে নিয়োজিত এক ব্রিটিশ গোয়েন্দার ডায়েরি। এটা জ্ঞানকোষ প্রকাশনী থেকে প্রকাশিত একটি বই। তো এই বইটা যখন পেলাম, বইয়ের উপরে লেখা আছে প্রত্যেক সচেতন মুসলমানের পড়া উচিত। তো আমি বইটা খুলে দেখলাম প্রত্যেকটা লাইন, প্রতিটা শব্দ, প্রতিটা ওয়ার্ড এতটা বেশি আমাকে ভাবিয়েছে, পুরো বইটার আদ্যোপান্ত শেষ করার পরে আমি একেবারেই দ্বিধান্বিত। অর্থাৎ আমরা যে স্পেন বিজয় কাব্য পড়ি, আমরা যে সিন্ধু বিজয়ের ইতিহাস পড়ি, এই যে
ইহুদি এবং খ্রিস্টানরা বহু বছর আগে থেকেই যে একটা ষড়যন্ত্রের বীজ বপন করে রেখেছে, এই বইটা আমাকে বারে বারে জাগিয়ে জানান দিয়েছে। তো এরপরে আমি এটার আরো একটু প্রমাণ পেয়েছিলাম আপনার উইলিয়াম হান্টিংটনের দ্য ক্লাশ অফ সিভিলাইজেশন বইয়েটা যখন পড়লাম, তখন উইলিয়াম হান্টিংটন 7 থেকে 8 বার একটা কথা বলেছেন, অ্যাকশন বিপরীয় ইনজুরি। এই কথাটা লেখকের ছিল না, এই কথাটা ছিল আপনার জর্জ ডব্লিউ বুশের, যখন ক্ষমতায় থাকতেন উনি নাকি বারবার এই কথাটা বলতেন। তো উনি কাদের দ্বারা আক্রান্ত হওয়ার ভয় করতেন? তো লেখক প্রত্যক্ষ পরোক্ষ ভাবে বুঝিয়েছেন যে উনি ইসলামিক সিভিলাইজেশন, মুসলিম সিভিলাইজেশন দ্বারা তিনি আক্রান্ত হওয়ার ভয় করতেন। তো এই ভয় করার কারণে তিনি যেটা ট্যাকল দিয়েছেন, যেটা তিনি রিপ্লেসমেন্ট হিসেবে এটাকে বাধা দেওয়ার জন্য যেই ব্যাপারটা তিনি তৈরি করেছেন, সেটা হচ্ছে ইঙ্গো মার্কিন ষড়যন্ত্র। তো আজ আমরা পৃথিবীর আনাচে কানাচে দেখতে পাচ্ছি মুসলিম রাষ্ট্রগুলো কিভাবে ষড়যন্ত্রের শিকার হচ্ছে। তো আমি এভাবে আসলে এক একটা বই পড়ার প্রতি আমার আগ্রহ বোধ তখন থেকে জন্মেছে, এটা গার্ডিয়ানের জন্মগ্রহণেরও অনেক আগে। তো যাই হোক, আমি গার্ডিয়ানকে পেয়েছি 2017 সালে, আমি 12 সাল থেকে ফেসবুক ইউজ করি। তখন উকিল চাচা মেট্রিক পাস নামের একটা আইডিতে সম্ভবত আমি বিভিন্ন তথ্যপাত্র গুলো পড়তাম নাস্তিকদের বিরুদ্ধে, বিভিন্ন লেখালেখি। আর আরিফ আজাদ ভাইকে তো আমি ব্যক্তিগত ভাবেই চিনি। তো ওনার যখন বইটা পাবলিশ হলো, তখন আমি গোগ্রাসে হজম করলাম। তো দেখা গেল আমার এই প্রত্যেকটা বই আমাকে ইসলামিক বই প্রতি উদ্বুদ্ধ করেছে, এভাবে আমার আসলে বই পড়ার শুরুটা হয়েছে। ধন্যবাদ মাহমুদুল হাসান ভাই। শোনা যাচ্ছে মাহুদ ভাই, আপনি মানে মিউট করা। মাহুদ ভাই? এই জন্য আরিফ আজাদ ভাই অবশ্যই কৃতজ্ঞতার অংশীদার। আরিফ আজাদ ভাইকে অভিনন্দন জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি আসছি ফিরোজ হাসনাত ভাইয়ের কাছে। ফিরোজ হাসনাত ভাই, পাঠক হিসাবে আপনার সুনাম আমরা যথেষ্ট পরিমাণে শুনেছি, আমরা জানি যে আপনি খুব খুঁটে 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 বই পড়েন। কেন এই খুঁটে খুঁটে বই পড়ার অভ্যাস কিভাবে আপনি পাঠক হলেন বলেন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আসলে ধন্যবাদ গার্ডিয়ানকে আজকে এরকম একটা পাঠক সমাবেশের আয়োজন করে সবার সামনে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমার পাঠক হওয়ার নিমিত্তে একদম ছোটবেলা থেকে, আসলে সত্যি কথা বলতে যখন আমি কিন্ডারগার্টেন স্কুল পড়ি তখন থেকে সেখানে শিল্পকলা একাডেমিতে যাওয়ার মাধ্যমে আমার বই, সেখানে বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করার মাধ্যমে সেখানে আমি বিভিন্ন বই পুরস্কার, সেই ছোট ছোট বই পড়ার প্রেক্ষিতে আমার বইয়ের প্রতি আগ্রহ। আমার বাড়ির পাশে জেলা গ্রন্থাগার থাকার কারণে আমি সেখানে সবসময় নিয়মিত পড়ালেখা করতে যেতাম এবং বিভিন্ন ধরনের বই, বিশেষ করে ছোটদের যে বইগুলো আর কি, কমিক্স টাইপের যে বইগুলো, এইগুলো খুব আমাকে টানতো সেই সময়। পরবর্তীতে হাই স্কুল জীবনে বিশ্ব সাহিত্য কেন্দ্রে যে ভ্রাম্যমান লাইব্রেরি ছিল, সেখানে যখন আমি ভ্রাম্যমান লাইব্রেরির একজন সদস্য হই, সেখান থেকে আমি বিভিন্ন বই কালেক্ট করে, তখন ইসলামী বইয়ের প্রতি আমার এত প্রায়োরিটি ছিল না, বাট যে কোনো বই যেরকম হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল স্যার থেকে শুরু করে সবার বই আমি তখন গোগ্রাসে গিলেছি। পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমি যত আর্লি থেকে বড় হয়েছি, তখন আস্তে আস্তে বিভিন্ন বইগুলা আমার মন মগজে বসে গেছে। বিশেষ করে যখন আমি 8-9 উঠি, তখন ইসলামী বইয়ের প্রতি, এবং সেখানে আমাদের একটা পাঠাগার আন্দোলন হয় যার প্রেক্ষিতে আমি ইসলামী বইয়ের সংস্পর্শে আসি। সেখানে আমি অনেকগুলো বই পড়ি, এর ভিতরে যে বইটা আমাকে মোটামুটি সব থেকে বেশি নাড়া দিচ্ছে সেটা হচ্ছে যে কোরআন বিজ্ঞান ও বাইবেল বইটি, এবং হচ্ছে যে কারাগারের রাতদিন। এই বইটি পড়ার পর আসলে আমার ওই বইগুলোর প্রতি, বিশেষ ইসলামী মাইন্ডের যে বইগুলো, এই বইগুলোর প্রতি আমার অনেক আকর্ষণ তৈরি হয় এবং আমি নিজেও একজন আসলে পাঠাগার আন্দোলনের একজন বড় সমর্থক ছিলাম। আমার এলাকায় আমার ব্যক্তিগত পাঠাগারও আছে, আমার বর্তমানে ব্যক্তিগত পাঠাগারেও প্রায় 1000-এর উপরে বই আছে এবং সবগুলা বই আমি আগে পড়তে দিতাম, বাট এখন আর পড়তে দিতে চাচ্ছি না,
কারণ কিছু নির্দিষ্ট বই আছে সেগুলো আমি কাউকে এখন আর ধরতে দিই না, সত্যি কথা। কারণ বই গেলে আর বই ফেরত আসে না, এটা আমার মানে একদম ছোটবেলা থেকে। তো পাঠক হিসাবে আসলে কতটুকু ভালো বলতে পারবো না, বক্তা হিসাবে একেবারেই খারাপ। তবে পাঠক হিসাবে কিছু বই, আসলেই এমন কিছু বই আছে যেগুলা আমার কালেকশন করতে আমার খুব ভালো লাগে, এবং সেটা অ্যান্টিক হোক, বহু পুরাতন বই হোক, সেই বইগুলো আমি কালেকশনে রাখি এবং সেগুলো পড়ার চেষ্টা করি সব বই। আর গার্ডিয়ানের সাথে 2017 সাল থেকে আমার পাঠক শুরু। আরিফ আজাদ বইয়ের প্রথম বই আমি যখন শুনি যে এই বইটা বের করছে এবং বইটা মোটামুটি বেস্ট সেলার পর্যায়ে ছিল, সেই মুহূর্তে আমি বইটা কালেক্ট করি এবং পড়ালেখা করি। এরপরে গার্ডিয়ানের যত বই প্রকাশ হয়েছে মোটামুটি সবগুলো বই কালেক্ট করার চেষ্টা করছি এবং সবগুলোই পড়ছি। রিসেন্ট কিছু বই আমি পড়িনি এবং সেগুলো শেষ করতে পারিনি। গার্ডিয়ানকে ধন্যবাদ, আসলে পাঠক হিসাবে গার্ডিয়ানের একজন মানে একনিষ্ঠ পাঠকই বলা যায় আসলে, সত্যি কথা। তবে সবাইকে বলার মতো বা ইয়ে করার মতো জ্ঞান অর্জন এখনো হয়নি আসলে, আর এখনো অনেক পথ বাকি। তবে পাঠাগার আন্দোলনের সাথে এখনো জড়িত, সব সময় চাই যে বইকে সব পাঠকদের ভিতরে বিতরণ করার জন্য আমার আশপাশে যারা আছে তাদের সবাইকে নিয়েই পাঠাগার আন্দোলনকে আরো বড় করতে চাই। আর আমার ব্যক্তিগত যে পাঠাগার আছে সেই পাঠাগারকেও আমি আরো বড় রূপে দেখতে চাই। গার্ডিয়ানের সহযোগিতা সবসময় আছে, আশা করি পাঠক তৈরিতে। পরবর্তী কোশ্চেন গুলাতে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো। ধন্যবাদ মাহমুদুল্লাহ খান ভাই। ধন্যবাদ ফেরোজ আহমদ ভাই, আমরা আশা করবো যে আপনি এতটা পাশান হবেন না, আপনার প্রিয় বইগুলো প্রিয় মানুষদের গিফট করবেন। করতে চাই, বাট বই ফেরত না দিলে আসলে এখন আমি যে বইটা 1000 টাকা দিয়ে কিনছি সেই বই যদি আমি কাউকে দিই আসলে সেই বই না পেলে খুব খারাপ লাগে, এ কারণে এখন দিতে চাই না। খুব রেস্ট্রিক্টেড কিছু বই আর কি, সব বই না। গিফট করা এবং মানুষকে পড়তে দেওয়ার অভ্যাস তো ছোটবেলা থেকেই এখনো আছে। আমরা মনে হয় হোস্ট কে মিস করছি একটু। তো ভাইয়া কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ফিরোজ ভাইয়া, ইয়াসিন আরাফাত ভাইয়া, সানামুল্লাহ ভাইয়া। জি আলহামদুলিল্লাহ। আমি সরি, একটু নেট কানেকশন ইয়ে হয়ে গিয়েছিল। আমি ইসুবিন লিয়াকত ভাইয়ের কাছে আসতে চাই। ইসুবিন লিয়াকত ভাই, আপনি আমার প্রিয় মানুষ এবং অবশ্যই প্রিয় মানুষ। প্রিয় মানুষ, তো আমরা একটু আপনার হিস্ট্রিটা শুনতে চাই, ব্যাকগ্রাউন্ডটা, বই পড়ার ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, আবারও রিপিট করছি, ধন্যবাদ জানাচ্ছি গার্ডিয়ানকে এবং সঞ্চালক প্রিয় ভাইয়া মাহমুদুল হাসান ভাইয়াকে। আসলে পাঠকের মানে পাঠকের পেছনে সবচেয়ে বেশি অবদান ছিল আমার ভাইয়া এবং আপুর, সেই সাথে আব্বুরও ছিল। বেসিক্যালি ভাইয়া আপু মানে বাড়ির বাইরে তাদের মানে স্টাডি থাকাতে মানে বাসায় যখনই আসতেন তখনই সাথে করে আমার জন্য বই নিয়ে আসতেন। তো মানে ওই সময় থেকেই ভাইয়ারাও পড়তেন, আমিও তাদের পাশে বসে আমার জন্য ছোট ছোট যে বইগুলো নিয়ে আসতেন মানে ওইগুলার মানে পড়তে তো তখন পারতাম না, মানে পাতা উল্টাইতাম, তো ভালো লাগতো। মানে নতুন বই যখনই আনতো একদম মানে ফার্স্ট পেজ থেকে একদম ফার্স্ট পেজ থেকে লাস্ট পর্যন্ত মানে যেই ওয়ার্ড গুলো আমি পড়তে পারতাম মানে এইগুলো পড়া ট্রাই করতাম, এরপর যেগুলোতে আটকে যেতাম ওইগুলোতে ভাই আপু হেল্প করতেন আলহামদুলিল্লাহ। মানে শুরুটা ওই জায়গা থেকেই ছিল। এরপরে যখন টুকটাক মানে মোটামুটি রিং পড়া শিখি
তখন ভাই আপুদের বইগুলা ট্রাই করতাম যে তারা কি বই পড়তেছে, এগুলো আমি পড়তে পারি কিনা। তো আলহামদুলিল্লাহ আমার আগ্রহ দেখে তাদেরও সাপোর্ট ছিল, বাইরে গেলে আমার জন্য মানে ফার্স্টে তারা মানে বই চুজ করতেন, যে বাসায় গেলেই মানে অন্য কিছু না মানে বইটা আগে। তো আলহামদুলিল্লাহ মানে আব্বু তিনি মানে বই পড়েন, এখন বয়স হয়ে গেছে, এখনো সময় সুযোগ পেলে বই পড়েন আলহামদুলিল্লাহ। তো বেসিক্যালি মানে ফ্যামিলি থেকেই বই পড়ার প্রতি একটা টান ছিল, এরপরে একটা গ্যাপ হয়ে যায়। তখন মানে কৈশোর পেরিয়ে না ঠিক মানে শৈশব পেরিয়ে কৈশোর যখন উঠে আসলে, তখন বই পড়ার প্রতি মানে কেমন যেন তখন একটা মানে উড়নচণী টাইপের হয়ে যায়। মানে এখন তো আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে হয়েছে, মানে একটু ভদ্র দেখাচ্ছে, তখন একটু উড়নচণী টাইপের। তো তখন মানে বই থেকে আস্তে আস্তে মানে কেমন যেন দূরে সরে যাচ্ছি, মানে এমনটা। তো এরপরে যেটা হচ্ছে ইউনিভার্সিটিতে গিয়ে, সেটা 2017 সালে, 2017 সালে ফেব্রুয়ারি, 7ই ফেব্রুয়ারি, 7ই ফেব্রুয়ারি হবে, গার্ডিয়ানের আত্মপ্রকাশ, এবং গার্ডিয়ানের আত্মপ্রকাশের সাথে আরিফ আজাদ ভাইয়ার প্যারাডক্সিক্যাল সাজিদ আত্মপ্রকাশ। তো আমার মনে আছে এর আগে বইগুলো মানে পড়ছি, ওই মানে বসেই যে বইটা শেষ করবো এমনটা ওইরকম ছিল না, কিন্তু মানে ফার্স্ট অফ অল এই বইটাই মানে যেটা আমি ফার্স্টে শুরু করেছি, একদম প্যারাডক্সিক্যাল সাজিদ লেখা থেকে শুরু করে একদম লাস্ট পেজ পর্যন্ত, মানে আলহামদুলিল্লাহ মানে এত চমৎকার, মানে এক বসায় শেষ না করে মানে উঠতে ইচ্ছা করতেছে না, মানে মনে হচ্ছে লেখক আমাকে মানে টেনে ধরতেছে তার লেখার মধ্যে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ইসবের লেখক ভাই, আমরা একটা বিষয় এখানে খেয়াল করলাম, তা হলো 2017 সালটা অনেকের জন্য মানে এখানে প্রত্যেকের জন্য মনে হয় একটা টার্নিং পয়েন্ট, 17 সালের ফেব্রুয়ারিটা। আলহামদুলিল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ 17 সালটা খুব একটা কি বলবো আমরা, একটা আলোকিত সাল, আমরা আলোকিত সাল হিসেবে কাউন্ট করতে পারি। তো লেখক ভাই আপনার কাছে আমি আবার আসবো, আপনার কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবো, তার আগে আমি সমালোচিত আলোচিত যাই বলেন না কেন, আমি আপনার দৃষ্টিকোণ থেকে এটা জানতে চাচ্ছি, আপনি একটু বলুন গার্ডিয়ান বই নিয়ে আপনার মূল্যায়ন কি, আপনি ব্যক্তিগত ভাবে গার্ডিয়ানকে কেমন প্রত্যাশা করেন? গার্ডিয়ানের বই সম্পর্কে যদি মূল্যায়ন করতে হয়, সর্বপ্রথম গার্ডিয়ান ইসলামী মানে বইয়ের ধারাতে একটা নতুন একটা মাত্রা যোগ করেছে, যে সেটা হচ্ছে যে বইয়ের যে প্রচ্ছদ বা বইয়ের পৃষ্ঠামান, এই জায়গাগুলোতে গার্ডিয়ান একটা একটা নতুন মাত্রা যোগ করেছে ইসলামিক বই বা এই টাইপের বইগুলোর ধারায়। এটা মানে অস্বীকার করার কোনো উপায় নেই, এক্ষেত্রে গার্ডিয়ান অবশ্যই পায়োনিয়ার। তো এটা হচ্ছে গার্ডিয়ানের বইয়ের একটা ভালো দিক। এর পাশাপাশি হচ্ছে গার্ডিয়ানের যে কন্টেন্ট গুলো গার্ডিয়ানের বইগুলো ধারণ করে, তো আমার কাছে এই কন্টেন্ট গুলো এখন পর্যন্ত যা হয়েছে আলহামদুলিল্লাহ এই কন্টেন্ট গুলো খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। মানে আমার কাছে মনে হচ্ছে যে এগুলো যেন একটা একটা ক্লাসকে মানে টার্গেট করা হচ্ছে এবং তাদেরকে এই মানে তাদের জন্য এই কন্টেন্ট গুলো প্রয়োজন, তাদেরকে টাস্ক করতেছে, তাদের প্রয়োজনটা ধারণ করতেছে এই কন্টেন্ট গুলো। তো এটা একটা গার্ডিয়ানের ভালো দিক আর কি, যে গার্ডিয়ান কন্টেন্ট গুলো সময় উপযোগী, বিশেষ করে তরুণ প্রজন্ম বা আমাদের সামাজিক বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস তৈরির ক্ষেত্রে ধর্মীয় দিক থেকে হোক বা অন্যান্য দিক থেকে হোক, এই জায়গাগুলোতে কাজ করেছেন গার্ডিয়ানের কন্টেন্ট গুলো, এটা একটা ভালো। গার্ডিয়ানের বইয়ের সাহিত্য মান যদি চিন্তা করি, আসলে আমি তো গার্ডিয়ানের সবগুলো বই পড়ে শেষ করতে পারিনি, তো অনেকগুলো বই প্রকাশ করেছেন। তো এর মাঝেও বলতে গেলে যে গার্ডিয়ানের মৌলিক বইগুলো যেগুলো আছে এগুলোর সাহিত্য মান, বিশেষ করে সাজিদ, এরপরে সানজাকি উসমান, তো সাহিত্যমান আসলেই অনেক সুন্দর। এছাড়া নাজিব ভাইয়ের যে জোৎস্নাফুল বা আরো যে বেশ কয়েকটা কবিতার বই, অন্যান্য বইগুলো, এগুলোর সাহিত্যমান সত্যি অসাধারণ। আর তবে গার্ডিয়ানের যে অনুবাদ বইগুলো রয়েছে এগুলোর মধ্যে বেশ কিছু বই আছে অনেক সুন্দর,
তারপরও গার্ডিয়ানের অনুবাদ বইগুলোতে মনে হয় যে সাহিত্য মান আরো বাড়ানো যেতে পারে, বা এই দিকটাতে আর একটু মানে আপনাদের একটু দৃষ্টি দেওয়া উচিত এটাকে। তবে বিশেষ করে মা মুস্তফা, তারপরে বিজয়ী কাফেলা, এই বইগুলোর সাহিত্য মান বা আরো অন্যান্য অনেক অনুবাদ বইয়ের সাহিত্য মান অনেক ভালো। তারপর ওভারঅল হচ্ছে এই জায়গাগুলোতে আর একটু ফোকাস করা দরকার, গার্ডিয়ান চিন্তা করতে পারে। আর কন্টেন্টের ক্ষেত্রে হচ্ছে গার্ডিয়ানকে মানে সবসময় মানে আরো মানে সময় উপযোগী, বা বিশেষ করে তরুণ প্রজন্ম বা আমাদের এই সমাজের আমরা যারা পাঠক আছে তাদের প্রয়োজন গুলোকে আরো বেশি একটু সার্চ করা, যে তাদের কোন প্রয়োজন গুলো এখন প্রয়োজন, এই দিকগুলো বিবেচনা করে নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসা, এটা হচ্ছে গার্ডিয়ানের প্রতি আমার সংক্ষিপ্ত মূল্যায়ন বলা চলে। ধন্যবাদ আহমদ ভাই, আমি আপনার ব্যাপারগুলো নোট নিয়েছি সবগুলো। আমি সানাউল্লাহ ভাইয়ের কাছে আসবো। সানাউল্লাহ ভাই, গার্ডিয়ান পাবলিকেশনস তাদের একটা ঘোষণা যে বইয়ের কোয়ালিটির ক্ষেত্রে কোনো আপোষ নয়, এইটা আমাদের একটা স্লোগান যে বইয়ের কোয়ালিটির ক্ষেত্রে কোনো আপোষ নয়। তারপরে কি মনে হয় যে গার্ডিয়ানের বইয়ের কোয়ালিটি গুলোতে কোথাও ঘাটতি আছে আপনার দৃষ্টিতে, এবং থাকলে সেগুলো কোন কোন জায়গাগুলোতে ঘাটতি আছে? জি, ধন্যবাদ মাহমুদুল হাসান ভাই। আসলে যেটা মানে ইয়াসিন আরাফাত ভাই বলেছেন ওটাই। এরপর আমি যদি বলি তাহলে দেখেন, আমি আরাবিকের একজন স্টুডেন্ট, বিশেষ করে আমি ইসলামিক বইয়ের প্রতি আকৃষ্ট হয়েছে ইউনিভার্সিটিতে যাওয়ার পর থেকে। তো প্রকৃতপক্ষে ইসলামিক ভাবধারার যে বইগুলো আমাদের দেশে রয়েছে বাংলাদেশে, আমি মনে করি এখনো পর্যন্ত সাহিত্যিক মানটা ততটা বেশি উন্নত হয়নি যেটা আমি আমার ধারণা। এর কারণটা হচ্ছে যেমন আপনার বেশ কিছু ব্যাপার জড়িত রয়েছে, যেমন গার্ডিয়ানের কিছু বইয়ের সাহিত্যিক মান অনেক বেশি ভালো, তবে আবার কিছু কিছু বইয়ের মানের ক্ষেত্রেও কিন্তু কিছুটা ভিন্ন আমার দৃষ্টিতে একটু লুজ বলে মনে হয়। যেমন সাহিত্যিক মানের কথা বলেছেন ইয়াসিন আরাফাত ভাই, আবদুল্লাহ মাহমুদ নজিব ভাইয়ের এই বইগুলোর মান সাধারণ ঠিক আছে, কিন্তু এরপরেও গার্ডিয়ানকে আমি যেটা পরামর্শ দিতে পারি এজ এ পাঠক, অনুবাদ শিল্পের আরেকটু অগ্রগতি দরকার আছে। এর কারণটা হচ্ছে একটা লেখক যদি আপনার মূল লেখক কি মূলে কোন মেথড থেকে কোন কোন ভিউ থেকে তিনি একটা বিষয়কে বুঝিয়েছেন, এটা যদি অনুবাদক অন্য একটা দৃষ্টিভঙ্গি দিয়ে যদি বুঝান, তাহলে কিন্তু এটা সঠিক অনুবাদ হয় নাই, বা এটা অনুবাদকের একজন ব্যর্থ অনুবাদক হিসেবে আমি মনে করি। ফার্স্ট অফ অল, আমি গার্ডিয়ানে এমনও একজন অনুবাদককে দেখেছি যিনি বলেছেন যে অনুবাদ বলতে আমি বুঝি আমার ভিউ থেকেই আমার মতকে প্রকাশ করা। একজন পাঠক হিসেবে আসলে এটা আমি সম্পূর্ণই দ্বিমত পোষণ করি। এর কারণটা হচ্ছে অনুবাদের ক্ষেত্রে আমাকে যে জিনিসটা, আমি যদি মূল লেখকের ভিউটা যদি বুঝতে না পারি তাহলে আমাকে অনুবাদ থেকে সরে আসতে হবে, প্রথম কথা। এরপরে গার্ডিয়ান অনুবাদের ব্যাপারে আরেকটু সচেতন হবে এটা আমি প্রত্যাশা করি। আসলে গার্ডিয়ান অনেকটাই এগিয়ে অন্য কোনো প্রকাশনী বা অন্য কোনো বইয়ের দিক থেকে, যেটা আমি মনে করি। এরপর আপনার দেশি লেখকদের ক্ষেত্রে আমি যেটা বলবো, ওনাদের শব্দ চয়ন, বাক্য বিন্যাস এবং প্রমিত রীতির যথোপযুক্ত ব্যবহার গুলোকে যদি প্রায়োরিটি দেয়, তাহলে আমার মনে হয় সাহিত্যিক মানটা আরো বেশি উন্নত হবে। আমি একটা উদাহরণ দিতে পারি। আমি একটা নজরুল ইসলামের, আমি কাজী নজরুল ইসলামের একটা উদাহরণ দিতে পারি, যেটা গণবাণী পত্রিকা প্রকাশ হয়েছিল 12 সেপ্টেম্বর 1926 সালে, যেটা অবশ্যই রুদ্রমঙ্গল বইয়ে আমি পড়েছিলাম। তো উদাহরণটা আমি জাস্ট একটু বলবো শুধুমাত্র সাহিত্যিক মানটা বোঝানোর জন্য, অর্থাৎ একটা সাহিত্যিক মান কি রকম হতে পারে, কয়েকটা বাক্যের ভেতরে পুরো একটা ঘটনাকে কিভাবে সন্নিবেশ ঘটাতে পারে, এটা নজরুল থেকে আমরা যেভাবে পাই। যেমন দেখেন, হিন্দু মুসলমান যখন দাঙ্গা চলছিল তখন তিনি গণবাণী পত্রিকায় কিন্তু একটা বিশাল একটা লেখা লিখেছিলেন, তন্মধ্যে কয়েকটা লাইন হচ্ছে এরকম, হিন্দুত্ব মুসলমানত্ব দুই সওয়া যায় কিন্তু তাদের টিকিত্ব দাঁড়িত্ব অসহ্য, কেননা ওই দুটোই মারামারি বাজায়, টিকিত্ব হিন্দুত্ব নয় ওটা পাণ্ডিত্য, তেমনি দাঁড়িত্ব ইসলামত্ব নয় ওটা মূল্যত্ব, এই দুই ত মার্কা চুলের গোছা নিয়ে আজ এত চোলাচুলি। দেখেন, একটা পুরো ঘটনার সার কয়েকটা লাইনের ভেতরে চলে এসেছে। তো আমি যেটা মনে করি, ইসলামিক লেখকদের এবং অনুবাদকদের এই ব্যাপারে আরো বেশি সজাগ দৃষ্টি যদি দেন, আমার মনে হয় অনেকটাই এগিয়ে যাবে। তো এভাবে একেবারে গার্ডিয়ানের আউটলুক যথেষ্ট ভালো এবং সবকিছুই আসলে যুগোপযোগী, এবং আমি মনে করি এটা সবচেয়ে ভালো, আরেকটু বেটার পজিশনে হয়তো যাবেন ইনশাল্লাহ, এটা আমি প্রত্যাশা করি। মাহমুদুল হাসান ভাই, জি ধন্যবাদ। সানাউল্লাহ ভাই, আপনি খুব অল্প কথায় অনেক
ভারী জিনিস কি কাঁধের উপর চাপিয়ে দিয়েছেন। এটা সত্যই যে অনুবাদের আসলে অনুবাদকের একটা ভিন্ন চিন্তা বা ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে, কিন্তু যখন উনি যে বইটা অনুবাদ করবেন তখন তার ব্যক্তিগত সমস্ত চিন্তা দৃষ্টিভঙ্গি যা লালন করেন সেগুলো ঝেড়ে ফেলবেন। ঠিক মূল বইতে লেখক যা বোঝাতে চেয়েছেন সেটা যদি অনুবাদ ফুটিয়ে তুলতে না পারেন তাহলে অনুবাদকদের সেই বইতে হাত দেওয়া উচিত না, বলা উচিত যে সরি আমি পারতেছি না। তো সম্ভব আমরা আসলে চেষ্টা করতেছি যে পারফেক্ট অনুবাদকের মাধ্যমে বই ট্রান্সলেট করা, বাংলা ভাষায় নিয়ে আসার। আমি ফিরোজ হাসনাত ভাইয়ের কাছে একটু যেতে চাই। ফিরোজ হাসনাত ভাই, জি ভাই, আমি যদি বলি যে মৌলিক সাহিত্য, আপনি খেয়াল করে দেখবেন যে গার্ডিয়ান এবং সমসাময়িক সময়ে যে প্রতিষ্ঠানগুলো চলে এসেছে সেগুলোতে দেখা যায় যে মৌলিক সাহিত্য তত বেশি নেই যত বেশি অনুবাদ সাহিত্য আছে। তো আপনার কি মনে হয় যে মৌলিক সাহিত্য গুলোর পেছনে কাদের দায়? এটা কি প্রকাশকদের যায়, প্রকাশনী গুলো দায়, নাকি হলো যে সামগ্রিক ভাবে আমরা জাতিগত ভাবে পড়াশোনা থেকে পিছিয়ে, নাকি হলো যে লেখকরা পৃষ্ঠপোষকতা পাচ্ছেন না, এরকম কোনো কিছু? আপনার কাছে কি মনে হয় কেন মৌলিক লেখা আসতেছে না বা পাবলিকেশন গুলো প্রকাশ করতে পারতেছে না? যেরকম আমরা যদি অন্যান্য প্রকাশনের দিকে তাকাই, ইসলামী প্রকাশনী বাদে আদার্স যে প্রকাশনী গুলা, এগুলা কিন্তু মৌলিক প্রকাশনে, মানে মৌলিক সাহিত্য বলতে আমরা যেরকম কাব্যগ্রন্থ, উপন্যাস, এগুলো আমরা অনেক পাই, ঠিক আছে। কিন্তু এখানে আমাদের ইসলামী যে বইগুলো, এখানে মৌলিক সাহিত্যের ভান্ডারটা আসলে কম। এখানে আরবিক ভাষাটা একটা বাধ্যবাধকতা কাজ করে, যেখানে ইসলামিক যে মূল যে জিনিসটা আরবিক ভাষা থেকে উৎপন্ন সেই জিনিসটা আমাদের আসলে কম। ভাষাগত দক্ষতার কারণে, মৌলিক ভাষাগত কারণে আমরা ইসলামিক মাইন্ডের যে লেখাগুলা, সেই লেখাগুলা লিখতে গিয়ে আমরা সেই ভাবটা পূরণ করতে পারি না, যার কারণে মৌলিক যে লেখাগুলা সেই লেখাগুলো আসে না। দেখা যায় এই কারণে আমাদের অনুবাদগত যে বিষয়গুলা সেই বিষয়গুলা প্রত্যেকটা ইসলামিক যে প্রকাশনা প্রতিষ্ঠানগুলা তারা চেষ্টা করে যে বিভিন্ন দেশের আরবিক যে রাইটার গুলা যে বইগুলা লিখেছে সেই বইগুলো আমরা অনুবাদ করে আমাদের পাঠকদের কাছে পৌঁছাই দেব। কিন্তু দেখেন বিশ্ব, যেরকম আমি যদি সিরাতের কথা বলি, সিরাত সাহিত্যের কথা বলি, বাংলায় মৌলিক ভাষায় সিরাত সাহিত্য কয়টা আছে? আপনি হাতে গোনা কয়টা পাবেন? কবি গোলাম মোস্তফার বিশ্বনবীর মতো সাহিত্যিক মান দিয়ে আর কয়টা বাংলা সাহিত্যে সিরাত গ্রন্থ বের করেছে, কয়টা প্রকাশনে? এটা সম্ভব হয়নি। কারণ আপনি যেটা বললেন যে প্রতিষ্ঠানের একটা বিষয় থাকে, যারা পৃষ্ঠপোষকতা করে, এই পৃষ্ঠপোষকতার অভাবে অনেক ক্ষেত্রে এই সাহিত্য মানগুলা বের হয়ে আসেনি। আর একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে আমরা যে পাঠক তারা চিন্তা করি শুধুমাত্র এতটুকু যে ইসলামী বই শুধু ইসলামীর ক্ষেত্রেই হতে হবে। কিন্তু আমি এখানে দুইটা উদাহরণ দিতে চাই। ঐতিহ্য প্রকাশনী থেকে ওমর এবং পিতামহ নামে একটা বই বের করছে, দুইটা বই বের করছে, সেটাও কিন্তু একটা সাহিত্য মান যদি আমরা চিন্তা করি, সেটাও কিন্তু একটা উপন্যাস, বাট সেটা সাহিত্য মানে উত্তীর্ণ বলা চলে বর্তমান প্রেক্ষিতে। তো সেই রকম বই যদি আমরা ইসলামী প্রকাশনা গুলাও শুধু নন ফিকশনে না থেকে ফিকশনের ক্ষেত্রেও যদি আমরা কিছু কিছু টেনে আনতে পারি, সেক্ষেত্রে প্রকাশনী গুলা যদি পৃষ্ঠপোষকতা করে সেই রকম লেখকদেরকে, যেরকম গার্ডিয়ান প্রকাশনে বই বের করছে আমার দেখা তুরস্ক বই, এই বইটা ভ্রমণ কাহিনী হিসাবে আমার কাছে মনে হয়েছে মোটামুটি অসাধারণ একটা বই। এরকম বই আরো বই আরো দুই তিনটা বই বের করা যেতে পারে। অনুবাদ সাহিত্য হিসাবে ডেস্টিনি ডিসরাপ্টেড যে রকমের বই, এটাকে অনুবাদ না বলে মৌলিক বই বললেও মোটামুটি অত্যুক্তি হবে না। তো সেক্ষেত্রে আমাদের পৃষ্ঠপোষকতা, মানে গার্ডিয়ান পৃষ্ঠপোষকতা যদি এরকম করে কিছু বই হাতে ধরে যে না আমি নন ফিকশন বাদে ফিকশন বই কিছু বের করব, সেক্ষেত্রে তারা পৃষ্ঠপোষকতা করতে পারে, এতে পাঠকই উপকৃত হবে এবং ইসলামী প্রকাশনা আরো এগিয়ে যাবে। অন্যান্য প্রকাশনা প্রতিষ্ঠান শুধুমাত্র অনুবাদ সাহিত্য এবং আরবিক যে বইগুলা সেই বইগুলা নিয়েই পড়ে আছে, বাংলা সাহিত্যের দিকে তো তারা তাকাচ্ছে না। তো সেক্ষেত্রে এগাবে কিভাবে? যদি বলতে হয় এই যে থ্রিলার বইটা বের করা হয়েছে, আবাবিল সিরিজ যেটা বের করা চলতেছে, এটা একটা মৌলিক কাজ। তো সেক্ষেত্রে এটাকে এগিয়ে নেওয়ার জন্য আরো কাজ করা যেতে পারে। বিশ গোলাপের বন অত্যন্ত দার্শনিক মূল্যবানের একটা বই, এরকম এরকম মৌলিক বইগুলো আমি চাই আসলে অনুবাদের থেকেও মৌলিক বইগুলো আরো বেশি বের হোক, যাতে পাঠকদের কাছ পর্যন্ত পৌঁছায়। এবং বিশেষ করে গার্ডিয়ানের যদি দায় দেখতে হয়,
তাহলে অন্যান্য প্রকাশনীর মতো করে যদি এটাও অন্যান্য আমরা যারা ইসলামিক মাইন্ড শুধু তাদের কাছেই পৌঁছাতে হবে, বিষয়টা এরকম না। আমি মনে করি যে সাধারণ যে একজন পাঠক যে নন ইসলামিক তার কাছেও এই মৌলিক সাহিত্যের মাধ্যমে কিন্তু পৌঁছানো যায়, আমার কাছে এটা মনে হয়। ধন্যবাদ। ধন্যবাদ মাহমুদ ভাই। ফিরোজ মাহমুদ ভাইয়ের কথাগুলো চমৎকার ছিল। লিয়াকত ভাই, মাহমুদ ভাই কি লাইন থেকে বের হয়ে গেছে না আমি নেট কানেক্টের কারণে দেখতে পাচ্ছি না? ভাইয়া আমি ইউসুফ, জি হ্যাঁ আমি আপনাকে চলে বলছি, এসেছি মানে আমার, লিয়াকত ভাই হ্যাঁ আপনাকে বলছি। সরি একটু নেট কানেক্ট ডিস্টার্ব দিচ্ছে কেন জানি। জি জি আমি সেটাই বলছিলাম। দেখা যায় হলো যে খুব ব্যস্ততার কারণে রিক্সায় চড়ে কোথাও যাচ্ছেন, প্রচন্ড ব্যস্ততা, হাতে সময় কম, সেদিন দেখবেন যে আপনার রিক্সার সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক এরকম একটা ব্যাপার ঘটে আর কি। যাক ফিরোজ ভাই, আমি আপনার কথাগুলো শুনেছি, আমি শুধু তো এবং সেগুলো হচ্ছে মৌলিক বই, সেগুলো মৌলিক বই। আমরা যখন তাদেরকে জিজ্ঞাসা করি যে আপনি, মানলাম আপনি পাণ্ডুলিপি জমা দিয়েছেন, কিন্তু বাংলাদেশের মেইন স্ট্রিম বলতে হলো যে আমরা যেটা বাংলাদেশের যে সাহিত্যগুলো আছে, প্রচলিত যে সাহিত্যগুলো আছে, আমরা যদি বলি ফররুখ, আমরা যদি বলি বা নজরুল, জসীমউদ্দিন যাদেরকে আমরা চিনি, খুব ভালোভাবে চিনি, সৈয়দ শামসুল হক, এবং আমি যদি পিছনের দিকে যাই সেটা হলো যে শরৎ, রবীন্দ্রনাথ, বঙ্কিম, তাদেরকে আপনি কখনো পড়েছেন কি না, তো উনি বেশ আশ্চর্য হয়ে যান কেন ইসলামী সাহিত্য লিখতে গেলে আবার তাদেরকে জানা প্রয়োজন কেন, তাদের সাহিত্য বোঝা প্রয়োজন কেন। এই যে দেখেন, সেটা হলো যে ইসলাম সম্পর্কে আমরা লিখতে চাই, ইসলামী সাহিত্য আমরা লিখতে চাই, কিন্তু হলো যে অন্য সাহিত্য চর্চা না করে। কেননা আমরা মনে করি যে আমরা ইসলাম সম্পর্কে লিখতে গেলে আবার অন্য সাহিত্য পড়তে হবে কেন, এটা বা দরকার কেন? দেখেন এই যে গ্যাপটা, পড়াশোনা করতে না চাওয়া। আবার দেখা যায় যে একটা পাণ্ডুলিপি রেডি করেছেন, উনি টানা 3 মাস ধরে কাজ করে একটা বিশাল পাণ্ডুলিপি রেডি করেছেন, তো উনি সেকেন্ড টাইম পড়েনও নাই পাণ্ডুলিপি কি লিখেছেন। যাই হোক, আমি বলতে চাচ্ছি যে হলো যে মৌলিক লেখা উঠে আসা, আমরা তো চাই মৌলিক লেখা, তো আমরা পাবলিশ করতে চাই, মৌলিক পাণ্ডুলিপি চলে আসুক, কিন্তু মিনিমাম একটা স্ট্যান্ডার্ড আছে তো। একজন লেখক যদি অন্য অবশ্যই লেখকের অবশ্যই সম্পর্কে জানেন, একজন লেখক যদি অন্য লেখকের চিন্তাগুলো বুঝতে না পারেন, কিংবা বাংলা সাহিত্যের অতীতে যে সাহিত্যগুলো চলে এসেছে আমাদের কাছে এখন পর্যন্ত সেগুলো সম্পর্কে না জানেন, তাহলে কিভাবে উনি পাঠকদের সামনে চমৎকার একটা পাণ্ডুলিপি উপহার দিতে পারেন? তো এটা মনে করেছি আমাদের সংকট। আমি ব্যক্তিগতভাবে কয়েকজনকে খুবই বোঝাইছি এই ব্যাপারগুলো নিয়ে, শেষ পর্যন্ত তারা বুঝছেন, বলছেন হ্যাঁ ঠিক আছে, তারা এখন চর্চা করবেন। যাই হোক, আমি বেশি কথা না বলি, আমি ইউসুফ বিন লিয়াকত ভাইয়ের কাছে চলে আসতে চাই। ইউসুফ বিন লিয়াকত ভাই, আপনার কাছে একটা খুবই মর্মান্তিক প্রশ্ন করব, যে খুবই আচ্ছা মর্মান্তিক এই যে আলোচিত প্রশ্ন, আচ্ছা আচ্ছা আলোচিত, সরি আলোচিত প্রশ্ন, আচ্ছা
এটা হলো যে আপনি জানেন যে গার্ডিয়ান পাবলিকেশনস নির্ধারিত মূল্য অর্থাৎ ফিক্সড প্রাইজে কেসে হারছে। আপনি আপনি কেন হাসছেন আমি বুঝতে পারতেছি না, আপনি কেন হাসছেন। যাই হোক, এটা নিয়ে এখন প্রচুর আলোচনা চলছে, বিশেষ করে আমাদের গ্রুপে প্রচুর আলোচনা চলছে। যদিও ফিক্সড প্রাইস এর ব্যাপারটা আমরা নতুন, এই ধারণাটা যে আমরা নতুন ব্যাপারটা এমন না, আরো কয়েকটা পাবলিকেশন অলরেডি করে ফেলেছেন এই ফিক্সড প্রাইস। তো আমরা হয়তো যেভাবে প্রচারণা চালাচ্ছি এবং যেভাবে ঝুঁকে পড়েছি, তারা হয়তো তাদের বিভিন্ন কারণে হয়তো এতটুকু ফোকাসে আসতে পারেন নাই, কিন্তু আমরা দেখেছি যে ফিক্সড প্রাইস পাঠকদের জন্য ফিক্সড প্রাইসটা প্রয়োজন। আপনার কাছে কি মনে হয় যে একটা পাবলিকেশন ফিক্সড প্রাইস করলে এটা পাঠকদের দৃষ্টিকোণ থেকে কতটুকু মূল্যায়িত হবে, কিংবা হলো যে বিজনেসের দৃষ্টিকোণ থেকে কতটুকু এটা ভ্যালুয়েবল, কিংবা হলো যে সাহিত্যের দিক থেকে এটা আসলে কি পরিমাণ একটা ভূমিকা রাখতে সহায়ক হবে, আপনি কি মনে করেন? প্রথমে বলতে চাই প্রশ্ন অনেক হার্ড ছিল। আচ্ছা, এজ এ পাঠক হিসেবে প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে, বই কেনার ক্ষেত্রে পার্সেন্টেজ যে ঝামেলাটা হয়, ফিক্সড প্রাইজে পাঠকের জন্য সমস্যাটা আর হবে না ইনশাল্লাহ। তো গার্ডিয়ান এই পথে হাঁটছে আলহামদুলিল্লাহ, গার্ডিয়ানকে সাধুবাদ জানাই। আমাদের তো একটা ট্রেন্ড ছিল যে 50-র পরে 5% নর্মালি প্রি অর্ডার থাকে নতুন বইগুলাতে, 50-র পরে কত পার্সেন্ট দিচ্ছেন, এমন একটা আমাদের মানে ট্রেন্ড চালু হয়ে গেছে। তো এইটা থেকে সরে আসতে একটু তো ঝামেলা পোহাতেই হবে। তবে আমি পাঠক হিসেবে, একজন ক্রেতা হিসেবে, এটা আমার জন্য অনেকটাই ভালো বলা যায়, কারণ আমাকে কোথাও কোনো ঝামেলা পোহাতে হচ্ছে না। যে ভাইয়া এই বইটা যেমন সাজিদ ওয়ান, যেটা মানে ফিক্সড প্রাইস মানে 200 টাকা, তো আগে যেমন ভাইয়া কত পার্সেন্ট দিচ্ছেন কত পার্সেন্ট দিচ্ছেন, নর্মালি আমি ক্রেতা হিসেবে আমি তো চাইবো যে আমি যেন একটু মানে কম প্রাইজে বইটা পাই। তো মানে দরাদরি এখন করা লাগতেছে না, যে ভাই 200 টাকা ঠিক আছে আলহামদুলিল্লাহ, মানে বাড়তি কোনো কথা বলতে হচ্ছে না। তো এই আবার অনেকেই ভাবতেছে যে এখানে গার্ডিয়ান হয়তো বা পাঠককে ঠকাচ্ছে, অনেকেরই ধারণা হয়ে থাকতে পারে। তবে আমি মনে করি বেশি সংখ্যক আমরা যারা পাঠক, এদের কাছে আলহামদুলিল্লাহ এটা একটা চাওয়া ছিল, বইয়ের দাম যেন ফিক্সড প্রাইসে চলে আসে। কারণ বই দাম যখন মানে ফিক্সে চলে আসবে, আমাদের তো মানে লাইব্রেরিতে তেমন মানে ঝামেলা পোহাতে হয় না আসলে। আর মানে প্রশ্নটা অনেক হার্ড, তো আসলে একটু সময় নিয়ে স্টাডি করতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনাকে হার্ডের দিকে না ফেলি, আমি সানাউল্লাহ ভাইয়ের কাছে আসতে চাই। সানাউল্লাহ ভাই, আপনাকে নর্মালি সবাই কংগ্রেচুলেট জানিয়েছেন, বেশ কয়েকজন বেশ বেশি একজন আপনাকে জিজ্ঞাসা করেছেন যে আপনার দৃষ্টিতে গার্ডিয়ান পাবলিকেশনস এর এ পর্যন্ত সেরা বই কোনটি আপনার দৃষ্টিতে। আমরা 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 বলতে চাই যে আসলে একটা পাবলিকেশনস এর আমাদের প্রত্যেকটা বই সেরা, এটা আমরা অবশ্যই দাবি করবো, কিন্তু পাঠকদের তো ভিন্ন চিন্তা থাকতে পারে। এইটা এটার সাথে হচ্ছে আমরা ফিক্সড প্রাইজের দিকে হাঁটতেছি, এটা আপনার দৃষ্টিতে কেমন মনে হয়? খুবই সংক্ষিপ্ত ভাবে যদি আপনি উত্তর দেন। জি, আসলে কোন বইটি সেরা বা আমার দৃষ্টিতে আমার কাছে কোন বইটি সেরা এটা আসলে বলা মুশকিল। এটা কারণটা হচ্ছে আমি মনে করি প্রত্যেকটি বই তার সাবজেক্টের উপরে ভেজ করে কিন্তু স্বতন্ত্র। আমি আসলে ছোটবেলা থেকে অনেক বই পড়েছি, তো গার্ডিয়ানের কোন বইটি সবচেয়ে সেরা এই কথাটা যদি বলতে হয় তাহলে দেখা যাবে যে ইতিহাসের ক্ষেত্রে কিন্তু গার্ডিয়ানের একটা বই সেরা। যেমন আপনি ইতিহাসের ক্ষেত্রে আপনি তা দেখতে পারেন, ফিলিস্তিনের বুকে ইসরায়েল দেখতে পারেন, এরপর আপনি ধরনীর পথে পথে এগুলা দেখতে পারেন, এগুলা সেরা। তবে প্যারাডক্সিক্যাল সাজিদের পরে গিয়ে আমি যেটা সবচেয়ে বেশি ইতিহাসের উপরে যেটা মানে ভালো দেখছি সেটা হচ্ছে ওই যে খাইকাউসের যেটা ইতিহাসের চিহ্নপত্র। এটা তো ওভারঅল আসলে কোন বইটি সেরা এটা আসলে বলা আমার পক্ষে মানে ইম্পসিবল। এই কারণে যে আমার কাছে মনে হয় যেন প্রত্যেকটি বই সেরা এবং প্রত্যেকটি বই নিজস্ব স্বকীয় বৈশিষ্ট্যের উপরে স্বতন্ত্র। তো এরপরও আমি যদি বলতে যাই তাহলে দেখা যাবে গার্ডিয়ানের বেশ কিছু বই আমার কাছে অবশ্যই সেরাই মনে হয়েছে, যেমন ডেস্টিনি ডিসরাপ্টেড, এটা এরপর আপনার সাহসের মন্ত্র। সাহসের মন্ত্র এই কারণে আমার কাছে ভালো লেগেছে, এখানে সাংস্কৃতিক আগ্রাসন সম্পর্কে অনেক তত্ত্ব আছে,
যেগুলো আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। এরপরে মুমিন জীবনের সময়, মুমিন জীবনের পরিবার, এই বইগুলো আমার কাছে ভালো লেগেছে। তো অ্যাকচুয়ালি কোন বইটি সেরা এটা আসলে বলা মুশকিল। যাই হোক, তো ফিক্সড প্রাইসের ব্যাপারটা আসলে এজ এ পাঠক আমি সমর্থন করি, এই কারণে যে দেখা যায় কি এক লাইব্রেরি আমাদের একই পার্সেন্টেজ দিচ্ছে, আরেক লাইব্রেরি আরেক পার্সেন্টেজ দিচ্ছে, এই সমস্যাটাকে আমাদের পোহাতে হবে না, আমরা ফিক্সড প্রাইসে বই কিনতে পারবো। এক্ষেত্রে হয়তো পাবলিকেশনস এর কিছু জটিলতা থাকতে পারে, কিন্তু পাঠকের কোনো জটিলতা আমি আসলে দেখতে পাচ্ছি না, যেটা আমাদের ইউসুফ বিন লিয়াকত ভাই এক্সপ্লেন করেছেন। তো আমি এ ব্যাপারে আর নাই বলি। ধন্যবাদ মাহমুদুল হাসান ভাই। এখানে মাহমুদ ভাই আমি একটা কথা যোগ ধন্যবাদ করতে সানাউল্লাহ চাই, ভাই আমি ফিক্সড প্রাইসে, হ্যাঁ অবশ্যই ফিক্সড প্রাইস সম্পর্কে। এখানে ফিক্সড প্রাইসে আসলে আমরা প্রত্যেকটা পণ্য আলাদা আলাদা ভাবে দেখা যায় যে ফিক্সড প্রাইসে কিনতেছি, কিন্তু বইয়ের ক্ষেত্রে গিয়ে আমরা পার্সেন্টেজটা বেশি আশা করতেছি। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে ফিক্সড বইয়ের ক্ষেত্রে যদি দামাদামির কোনো বিষয় না থাকে, সেক্ষেত্রে এটাও মানুষ ওই হিসাবে নেবে। মিনা বাজারে গেলে আমি কখনো আমি দামাদামি করি? দামাদামি করি না, আমি একটা জিনিস কিনে নিয়ে চলে আসি। তো বইয়ের ক্ষেত্রে আশা করি ফিক্সড প্রাইস করে দিলে কেউ অমত করবে না। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে পাঠক এবং প্রকাশকদের ভিতরে যে দামাদামির যে বিষয়টা, যে দুইটাই মানে তাদের লাভ থাকবে, পাশাপাশি পাঠকেরও লাভ হবে, এমন একটা দাম নির্ধারণ করা যাতে দুইজনই এটার সুফল ভোগ করবে। এটা হইলে আমার মনে হয় যে বিশেষ করে ফিক্সড প্রাইসে কোনো কথা থাকার কথা না আর কি। যেরকম আমরা আশপাশের দুই একটা প্রকাশনীকেও দেখতেছি 60% 70% ছাড় দিয়েও দেখা যাচ্ছে এমন একটা দাম, কিন্তু সেটা তো আসলে ছাড় বলা যায় না, ঠিক আছে? সেখানে আমি 3,000 টাকা দাম রাখতেছি মুদ্রিত মূল্য, এটা আসলে ছাড়ের পর্যায়ে পড়ে না আমার কাছে এটা মনে হয় আর কি, ফিক্সড প্রাইস সম্পর্কিত আর কি। ধন্যবাদ। আমি এই যে কিছুক্ষণ আগে গ্রুপে একটা ছোট্ট একটা পোস্ট দিয়েছি, আমি ওখানে দেখাইছি আসলে ছাড়টা কি আসলেই ছাড় নাকি হলো আমরা যারা প্রকাশক তাদের একটা হলো যে কি পলিসি, আমি বলবো এটা বুঝতে পারছি না, আসলেই ছাড় না। তো আপনি এটা তো আপনি পাঠকের কাছে, হ্যাঁ আপনি পাঠকের কাছে 150 টাকা একটা বই পৌঁছাবেন, এটা কিন্তু যখন আমরা যখন বই মূল্য বসাই, সাধারণত বইয়ের মূল্যটা বসানো হয় সবার শেষে গিয়ে, সবার শেষে গিয়েই মূল্যটা বসানো হয়। আমরা মূলত এটা করি, আমরা মনে করি যে 150 টাকায় পাঠক এই বইটা কিনবেন, তো আমরা কি করি আমরা দেখি যে কত পার্সেন্ট ছাড় দেই, ওই ছাড়টা প্লাস মাইনাস করে তারপর দেখা যায় যে হলো যে হ্যাঁ 250 টাকায় লিখলে 150 টাকায় পাঠক বইটা পাবে। এখন দেখেন 150 টাকায় যদি আমি যদি মনে করি ছাড়টা আরো বেশি দেওয়া দরকার প্রয়োজন, তাহলে কি করব, তাহলে হলো যে 400 টাকা নেবো গায়ের মূল্যে, তখন ছাড় দিব হলো কত, 70%, যে আমাদের বই 70% ছাড়, বিশাল অফার, এত ছাড় পাবে কোথায়। এই যে আসলে এটা কি মানে এটা একটা প্রকাশনা শিল্পের সাথে, আমরা যদি সত্যি একটা প্রকাশনাকে ইন্ডাস্ট্রি হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে প্রকাশনা শিল্পের সাথে এই ব্যাপারগুলো যায় কিনা। একজন পাঠক হলো যে সবচেয়ে স্মার্ট বয়, মানে সবচেয়ে স্মার্ট মানুষ, সবচেয়ে স্মার্ট, তিনি হলো সবচেয়ে ইন্টেলেকচুয়াল, বুদ্ধিভিত্তিক কাজে তিনি সবার এগিয়ে, মানে সবার আগে। তো তার সাথে যে কাজগুলো, যে বই, যে প্রোডাক্ট তার বুদ্ধিভিত্তিক কাজে সহযোগিতা করতেছে, সেই প্রোডাক্টটা নিয়ে এরকম দ্বিচারিতা, মানে এটা কেন আমি বুঝতে পারি না কেন হয়। পাঠকরা তো নিঃসন্দেহে অনেক বেশি সচেতন, অনেক বেশি সচেতন, অনেক পাঠক মনে করেন যে আমি 25% ছাড়ে বই পাচ্ছি, যখন ফিক্স রেট হবে তখন তো আমি আর 1%ও পাচ্ছি না। তো পাঠকদের মধ্যে এই হয়তো ভ্রান্তিটা আছে। আবার অন্যদিকে আপনি যদি খেয়াল করেন, আমি আমার এক্সপিরিয়েন্স এর আগেও বলেছি, আমরা যখন খুব ছোট ছোট ছিলাম কিংবা মাত্র অনার্স ফার্স্ট ইয়ারে কিংবা কলেজের সেকেন্ড ইয়ারে উঠেছি, তখন দেখা যায় সেই বইয়ের লাইব্রেরিতে গিয়ে প্রতি মাসে কষ্ট করে জমানো টাকা দিয়ে একটা একটা করে বই কিনতাম। বই পাঠ যেহেতু একটা নেশা ছিল, বই যেহেতু কিনতেই হবে, সুতরাং একটা করে বই কিনতাম। শেষে দেখা যেত যে এই ভদ্রলোক কি করতেন, বলতেন যে আপনি তো প্রতি মাসে আসেন ভাই, আপনি তো আমার রেগুলার কাস্টমার, তো এই দেখেন বইয়ের মূল্য 200 টাকা আছে, আপনি 10 টাকা কম দেন। আর বিশাল খুশি, 10 টাকা কম দিছে, আমি তো ভিআইপি একজন কাস্টমার। কিন্তু ওই বইটা আমি যখন বাংলা বাজারে এসে দেখি, ওই বইটা বাংলা বাজারে এসে দেখি বইটা 100 টাকা পাচ্ছি আমি, তাহলে মানে আমার কি করা উচিত, আমার ওই লাইব্রেরি কি করা উচিত। এইটা বই তো পাঠকদের জন্য তৈরি, বই তো পাঠকদের জন্য তৈরি, সুতরাং প্রকাশনীগুলোকে অবশ্যই পাঠকদের বিষয়টা আগে মাথায় রাখতে হবে, আগে মাথায় রাখতে হবে। এইটা করলে যেটা হয়, সংকট যেটা আছে প্রকাশনীর, বিজনেস বিজনেস সাময়িকভাবে বাধাগ্রস্ত কিংবা হলো যে স্বাভাবিক যে
বিজনেসটা চলে, এটাতে ক্ষতিগ্রস্ত হবে প্রকাশনী, প্রকাশনী ক্ষতিগ্রস্ত হবে। কেননা আমি এই লাইভের আগেই ইউসুফ ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, এই বিষয়ে কথা বলতেছিলাম, দেখা যায় যে একটা থার্ড পার্টি যারা আছেন, যারা লাইব্রেরিতে বই বিক্রি করেন, তারা হয়তো যখন বলবেন যে কেন আপনার, আমরা যখন হলো যে 40% ছাড়ে বই পাইতাম, কোনো পাঠককে আমরা কোনো পার্সেন্ট ছাড়াই বিক্রি করে দিতাম, এখন যখন আমরা ফিক্সড প্রাইসে পাবো তখন আমরা কেন আপনার কাছ থেকে বই নিব। এই যে সংকট, এই সংকটটা ফেস করতে হবে কিন্তু পাঠককে না, এই সংকটটা ফেস করতে হবে প্রকাশনীকে। সুতরাং পাঠক যদি এটা বোঝেন, পাঠক যদি প্রকাশনীগুলোর সাথে থাকেন, তাহলে মনে হয় যে আমরা বইটাকে একটা স্মার্ট পর্যায়ে নিয়ে নিয়ে যেতে পারি বা নিয়ে যাব। আমি ফাইনালের দিকে আসতেছি, শেষের দিকে আসতেছি, আমরা হয়তো আর খুব বেশিক্ষণ চালাইতে পারবো না। আমি ইয়াসিন আরাফাত ভাইয়ের কাছে আসি। ইয়াসিন আরাফাত ভাই, একজন পাঠক আর একজন পাঠক তৈরিতে কি কি ভূমিকা নিতে পারে, আমি যদি বলি যে আপনি একজন পাঠক তৈরি করতে কি কি ভূমিকা নিয়েছেন বা কি কি ভূমিকা নিতে চান? জি, ধন্যবাদ আপনাকে। আমি যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, যে মূলত হচ্ছে আমি যেটা করি, যে আমি একটা বই পড়ার পরে এই বইটা সম্পর্কে চেষ্টা করি আমার যারা ফ্রেন্ড আছে বা আমার যাদের সাথে আমার নিয়মিত যোগাযোগ হয়, তাদের সাথে এই বইয়ের কন্টেন্ট গুলো নিয়ে আলোচনা করা বা বইটাতে তাদের জন্য প্রয়োজন কিনা, আসলে তার মধ্যে এই বইয়ের প্রয়োজনীয়তা আছে কিনা, এই বিষয়গুলো তাকে বোঝানো যে এই বইটা পড়লে এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবা, এটা তোমার জন্য প্রয়োজন। এরপরে হচ্ছে বইটা সম্পর্কে ফেসবুকে বা বইয়ের গ্রুপ গুলোতে রিভিউ দেওয়া, এই কাজগুলো সাধারণত আমি করি বা এভাবে আমি মনে করি যে একজন পাঠক আর একজন পাঠক বৃদ্ধি করতে পারে। এছাড়া হতে পারে যে নিজের ব্যক্তিগত লাইব্রেরি থেকে কাউকে বই উপহার দেওয়া, এটা তো হতেই পারে, কিংবা হচ্ছে কাউকে পড়তে দেওয়া, ধার দেওয়া পড়তে। তো এভাবে মূলত একজন পাঠক মনে হয় আরো পাঠক বৃদ্ধি করতে পারে। আমি আমার ব্যক্তিগত ভাবে এইগুলো দেখেছি আর কি, বা এগুলো করে থাকি। আচ্ছা সালামুল্লাহ ভাই, আপনি কিভাবে পাঠক বৃদ্ধি করেন বা পাঠক বৃদ্ধি করার জন্য আপনার প্রয়াস কেমন? আসলে পাঠক বৃদ্ধি করার জন্য আমরা যেটা করতে পারি সেটা তো ভাই বলেই দিয়েছেন। তো এছাড়া একজন পাঠক আসলে পাঠক তৈরিতে ভূমিকা রাখতে পারে, ওরে যদি বইয়ের গর্ভাংশটা যদি অথবা মূল জিনিসটা যদি প্রচার করে বা লিখে ফেসবুকে পোস্ট করে অথবা যে কোনো একটা রিভিউ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পরে তার নিজের টাইমলাইন বা অন্যান্য যে কোনো জায়গায় যদি প্রায় সময়ে যদি এই বইয়ের গুরুত্ব প্রয়োজনীয়তা এবং দিকগুলো যদি তুলে ধরে, তাহলে নিঃসন্দেহে পাঠক বৃদ্ধি পাবে। এরপর আমি যেটা ব্যক্তিগতভাবে করি সেটা হচ্ছে, আমি আমার লেকচারে আমি প্রায় যে কোনো একটা বইয়ের রেফারেন্স টেনেই স্টুডেন্টদেরকে উদাহরণ দিই। তখন দেখা যায় কি বিভিন্ন লাইব্রেরি যারা রয়েছে তারা আমাকে বলে, স্যার আপনি মনে হয় এই বইটার ব্যাপারে আজকে বোধহয় লেকচারে বলেছেন যে এত বেশি বিক্রি হচ্ছে। যেমন আমি প্যারাডক্সিয়াল সাজিদের ব্যাপারে তখন বলেছিলাম, তখন আমাকে বলছে 1,000-এর উপরে বিক্রি হয়েছে 2 দিনে। তো এভাবে করে আমি বিভিন্ন বইয়ের রেফারেন্স, কিন্তু আমি যেহেতু আমি ইসলামিক স্টাডিজ এর একজন প্রভাষক, সেহেতু আমার ক্ষেত্রে এটা কিন্তু খুব বেশি মানে ফলপ্রসূ হয় আর কি, যেটা আমি দেখেছি। তো আমি আসলে পাঠক বৃদ্ধিতে এই পলিসিটা অ্যাপ্লাই করি আপনি একজন শিক্ষক যদি পাঠক হন, তাহলে ওই শিক্ষকের ছাত্ররাও পাঠক হয়ে যাবেন, এটাই মনে করি। আমাদের শিক্ষকরা যদি সত্যিকার অর্থে পাঠক হন, তাহলে তার ছাত্ররাও পাঠক হয়ে যাবেন। আমার মনে হয় যে এক্ষেত্রে আদর্শ উদাহরণ সানাউল্লাহ ভাই। সানাউল্লাহ ভাই, আপনাকে কংগ্রেচুলেটের জন্য। আমি ফিরোজ হাসান ভাইয়ের কাছে আসতে চাই। ফিরোজ হাসান ভাই, আপনি তো পাঠাগার আন্দোলনের সাথে আছেন, আপনি পাঠাগার আন্দোলনটাকে কেন আপনি বেছে নিলেন, কেন পাঠাগারের মাধ্যমে পাঠক কি আসলে বৃদ্ধি পায় নাকি হলো জাস্ট পাঠাগার গুলো একটা শো আপ এরকম কোনো কিছু? যেখানে সোয়াব সেখানে সোয়াব মনে করা যেতে পারে, বাট পাঠাগার আন্দোলনের যে একটা মূল বৈশিষ্ট্য সেটা হচ্ছে পাঠকদেরকে বই পড়ানো। পাঠকদেরকে বই পড়ানো, আমরা যদি মানে সিম্পলি একটা উদাহরণ, বিশ্ব সাহিত্য কেন্দ্র যেরকম ভ্রাম্যমান পাঠাগারের মাধ্যমে একদম কচিকাতাদেরকে শুরু করে তাদের মন মগজের মতো করে বইগুলা পড়তে দেয়, ঠিক সেরকম আমরাও যদি আমাদের পাঠাগার গুলাকে নিজেদের মন মতো গড়ে তুলে সেই অনুযায়ী পাঠকদেরকে ডিস্ট্রিবিউট করতে পারি। বিশেষ করে আমরা যারা প্রত্যন্ত অঞ্চলে বসবাস করি, তাদের যদি একটা একটা পাড়াতে অন্ততপক্ষে একটা পাঠাগারও থাকে, সেক্ষেত্রে ওই পাড়ার যে একটা মানে স্টুডেন্ট লেভেলের বা বিশেষ করে ছোট লেভেলের,
আমরা যারা ইউনিভার্সিটিতে পড়ি তারা তো একটু বড় হয়ে গেছে, কিন্তু স্কুল লেভেলের যারা তাদের জন্য আমার কাছে মনে হয় যে পাঠাগার আন্দোলনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং একটা পাঠাগার একটা এলাকায় থাকা মানে সেখানে ওই 10টা বই 10 জনের 10 জন পাঠকের হাত ঘুরে আরো 10 জনের হাতে যাবে, এবং বইগুলো অনেক ক্ষেত্রে মিসিং হয়, সেক্ষেত্রে একটু দূরদর্শিতা পালন করতে হয়। তবে এই ক্ষেত্রে সবথেকে মূল যে বিষয়টা সেটা হচ্ছে এই বইটা সম্পর্কে দুইজন পাঠক পড়লো, জানলো, তো সেই দুইটা পাঠক সে যখন ক্লাসে যাবে সে আরো 2 জনকে কিন্তু বইটা সম্পর্কে কথা বলবে যে এই বইটা আমার পড়ে ভালো লেগেছে। যেরকম আমরা সেবার বই পড়ি, আমরা রকিব হাসানের বই পড়ি, মাসুদ রানা পড়ি, এগুলো কিন্তু আমি স্কুলে থাকতেই পড়ছি, আমরা কিন্তু এখন কলেজ লেভেলে উঠে এই বইগুলো আর পড়ি না। তো তো পাঠাগার আন্দোলনের যে বিষয়গুলো ওই বইগুলো যদি আপনি সিলেক্টিভ করে দিতে পারেন যে আমার মন মতো যে বইগুলো সেই বইগুলো যদি আপনি আপনার পাঠাগারে সাপ্লাই দিতে পারেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনি আপনার পরিবেশগত অনুযায়ী সেই অনুযায়ী আপনি একটা ফিল্ড তৈরি করতে পারবেন। সেই সেই ক্ষেত্রটা ইসলাম ইসলামিক যে বইগুলো আমরা বলতে চাই, ইসলামিক মাইন্ডের যে বইগুলো আমরা বলতে চাই বা ইসলামী পরিবেশের যে বইগুলো আমরা বলতে চাই, এই বইগুলোর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আমার কাছে মনে হয় যে পাঠাগার আন্দোলনটা করতে পারে সেক্ষেত্রে। হ্যাঁ, থ্যাংক ইউ প্রশান্ত ভাই, আপনার পাঠাগার আন্দোলন সফল হোক। এক্ষেত্রে গার্ডিয়ানে যদি কোনো কিছু করার থাকে আপনি বলবেন, আমরা ইনশাল্লাহ আপনাকে সহযোগিতা করবো এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমার মনে হয় যে প্রত্যেক প্রকাশনী গুলো সহযোগিতা করবে। আমি এস ওপেন লেখক ভাইয়ের কাছে আসতে চাই। লেখক ভাই, এসব ভাই একজন বলছেন আপনাকে সুন্দর দেখাচ্ছে, একজন বলছেন আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে, কেন? আপনি কি বেশি বই পড়েন? বেশি বই পড়লে কি মানুষ সুন্দর দেখা যায়? যেহেতু আমাদের এখানে বই নিয়েই কথা হচ্ছে, আমরা মনে করি যে এখানে সৌন্দর্যের উপকরণ গুলো হলো বই। সমাবর্তক যিনি এই মন্তব্য করেছেন, আমি মনে করবো যে হ্যাঁ, হয়তো ইউসুফ ভাই খুব বেশি বই পড়ে, এই জন্য খুব বেশি সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা, সুন্দর না, আপনাকে দেখে তো খুব খুশিও লাগতেছে, আমি জানি না কেন লাগতেছে, এই ব্যাখ্যাটা আপনি দিবেন। তো ইউসুফ ভাই, আপনার কাছে প্রশ্ন হলো যে আমরা দেখা যায় দুইটা ধারা বাংলাদেশে, একটা হলো জেনারেল ইসলামিক পাবলিকেশনস আর একটা হলো পাবলিকেশনস, এই যে দুইটা ধারায় ভাগ করে দেওয়া। ধরুন আমি যদি বলি সমকালীন, গার্ডিয়ান, সিয়ান, বায়ান, এদেরকে মানুষ ইসলামিক প্রকাশন হিসাবে চিনে, আপনি কি মনে করেন যে এই প্রকাশনীগুলোর আগে ইসলামী শব্দটা লাগানো থাকুক? দ্বিতীয় হলো, আমি একটু ভেঙে বলি তাহলে আপনি হয়তো বুঝতে পারবেন, দ্বিতীয় হলো যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ হলো মুসলিম, এখানকার সাহিত্যে এখানকার রচনায় মুসলিমদের কৃষ্টি, কালচার, জীবনাচার এগুলোই উঠে আসবে, ইসলাম এখানে ফ্যাক্ট, সাহিত্যের ক্ষেত্রে ফ্যাক্ট। ভাই আর কি নিজের প্রবলেম হয়ে গেল। মাহমুদুল হাসান ভাইয়া কি আছেন? মেবি উনি কথা শুনতে পারছেন না লিয়াকত ভাই, ওনার নেট প্রবলেমের কারণে মেবি উনি বের হয়ে গেছেন, সেক্ষেত্রে আপনি কথা চালাইতে পারেন আর কি। এখানে যে বিষয়টা মাহমুদ ভাই বলতে যাচ্ছে যে দুই ধারার যে প্রকাশনী, মূল ধারার প্রকাশনী এবং ইসলামিক ধারার প্রকাশনীতে আসলে কি কন্ট্রিবিউট থাকা দরকার বা থাকা দরকার কিনা ইসলামী নামটা, সেক্ষেত্রে আসলে ভাই আমার মানে আমি পার্সোনাল মানে পাঠক এজ এ পাঠক হিসেবে নাম আসলে তেমন ভ্যালু করে না। ওই যে একটা গান আছে না যে নামের বড়াই কর না নাম দিয়ে কি হয়, আর নামের সাথে পাবে নাকি সবার পরিচয়। তবে আমার কাছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ মেসেজ, সানাউল্লাহ ভাইও আছেন এখানে পাঠক হিসাবে অনেক সমাদৃত, সেক্ষেত্রে বলতে চাই যে ইসলামী যে নামটা দেওয়া হয় এটার কারণে কিন্তু অনেক ক্ষেত্রে বঞ্চিত হয়। আমার কাছে মনে হয় যে সমকালীন গার্ডিয়ান বা সিয়ান পাবলিকেশন বা রিসেন্টলি
সিরা গ্রন্থের যে ইয়েটা সেটাও কিন্তু মানে ইসলামী নাম দেওয়ার কারণে অনেক ক্ষেত্রে সাধারণ পাঠক পর্যন্ত পৌঁছায় না, কি মনে করেন লিয়াকত ভাই? জি জি ভাইয়া, মানে এই ব্যাপারটাই যে আসলে অনেকে ভাবে যে মানে এখনো কিন্তু অনেকে চিন্তা ভাবনা করে যে ইসলামিক বই মানেই হচ্ছে মানে সেখানে মানে পূর্বপুরুষের কিচ্ছা কাহিনী, কিন্তু আলহামদুলিল্লাহ ইসলামী প্রকাশনা গার্ডিয়ান সমকালীন সিয়ান যারা আছেন এনারা কিন্তু আমাদেরকে সৃজনশীল বইগুলো আমাদেরকে প্রেজেন্ট করতেছেন। আর এই দিক থেকে গার্ডিয়ান মানে একটা পাঠক মহল মানে পাঠক তৈরি করছেন, যে যেখানে অনেকে আগে মানে ইসলামিক বই বলতে শুধু মানে কিসের কাহিনী বুঝতো, কিন্তু এখন কিন্তু মানে এখন একজন একটা ইসলামিক বই ধরলে সে চিন্তা ভাবনা করে যে না আলহামদুলিল্লাহ এটা একটা ইসলামিক বই। এখন তো ওইরকম কিন্তু চিন্তা ভাবনা নেই যে আসলে ইসলামিক বই মানে সেকেলে, মানে ইসলামিক বই মানেই মানে এটার মধ্যে এমন কিছু কিছু এখানে ঢুকাই দিছে, এটা কিন্তু আসলে মানুষের মাথা থেকে মানে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে চলে যাচ্ছে। এখন ইসলামিক বই মানেই একটা আন্দোলন, মানে ব্যক্তিগত আমার কাছে মনে হয় আসলে। আচ্ছা ফিরোজ আহমদ ভাই, আমি যদি আপনাকে বলি একটু, সেটা হলো যে এই ইসলামী ধারার পাবলিকেশন গুলো অনুবাদকের দিকে বেশি ফোকাস দিয়েছে, সবই ঠিক আছে, কিন্তু আপনি কি মনে করেন এখনো সাহিত্যের বিশেষ সেক্টর গুলো, যেমন আমি যদি বলি যে উপন্যাস, নাটক, সায়েন্স ফিকশন, বিজ্ঞানের বই, হ্যাঁ চিন্তাশীল বই, এই টাইপের বইগুলো কি আসলে পর্যাপ্ত আমরা পাচ্ছি? যদি না পেয়ে থাকি তো কেন পাচ্ছি না, আপনার কাছে কি মনে হয়? ইসলামী প্রকাশনা হিসাবে আমরা যে বইগুলো আশা করি সেইটুকু ইসলামের ভিতরে সীমাবদ্ধ। আপনি যে পয়েন্টগুলো উত্থাপন করলেন যে সায়েন্স ফিকশন, উপন্যাস, এই কেন্দ্রিক বই আসলে ইসলামিক যে প্রকাশনা সংস্থাগুলো এগুলা থেকে আমরা একেবারে পাই না বললেই চলে, একদম মানে হাতে গোনা, রেয়ার হয়তো দুই একটা বই আছে। তবে এক্ষেত্রে নন ফিকশন হিসাবে কিছু বই এখন আমরা পাঠকরা হাতে পেয়েছি। তো এইরকম উদ্যোগ যদি পরবর্তীতেও কিছু নেওয়া যায়, যেরকম কাব্যগ্রন্থ হিসাবে ইসলামিক ভাবধারার যে কথাটা বললেন যে আব্দুল্লাহ মোহাম্মদ নজিব ভাই বা হাসান আল বান্না, এই টাইপের আমরা কিছু বই তাদের পেয়েছি কাব্যগ্রন্থ, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ওই যে সায়েন্স ফিকশন, ভূত রহস্য বা ছোটদের বই, ছোটদের নবী সিরিজ আমরা যেরকম এখান থেকে পেলাম, বেবিস ডায়েরি পেলাম, এরকম আরো উদ্যোগ, নতুন নতুন উদ্যোগ, বিশেষ করে উপন্যাসের ক্ষেত্রে কিছুটা দৃষ্টি দিলেও দেওয়া যেতে পারে। এক্ষেত্রে লেখকদের একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা মিস্টেক হচ্ছে সেটা হচ্ছে মানে পড়ালেখা, পড়ালেখা যদি বেশি না থাকে আসলে সেক্ষেত্রে এটা খুব মানে খুবই মানে দৈন্যতা আসলে বলা চলে, লেখকদের দৈন্যতার কারণে আমি বলবো। একটা লেখা লিখতে গেলে আসলে তাকে প্রচুর পরিমাণে পড়ালেখা করতে হয়, তো সেক্ষেত্রে এই পড়ালেখার পরিমাণ যার যত পরিমাণ লেখা লিখতে পারে। তো আমার মনে হয় যে ইসলামিক যারা বই লিখতেছে তারা এই ক্ষেত্রগুলো আসলে এই ক্ষেত্রগুলোতে ছাড়াই যাচ্ছে, তারা শুধু চিন্তা করতেছে যে মানুষজনকে ওই ধরনের বই পড়াতে হবে যেরকম যেখানে শুধু নামাজ রোজার কথাই থাকবে, শুধুমাত্র এতটুকু মৌলিক বিষয়গুলাই থাকবে, এর বাইরে যে আসলে আরো অনেক বিষয়গুলো আছে যেগুলো সাধারণ পাঠকদেরকে দিলে তারা পড়তো, সেই জিনিসগুলো তারা ছয় না। যেরকম আমি এখানে জাস্ট একটা উদাহরণ দিতে পারি, এখানে বাতিঘর বা পাঠক সমাবেশের কথা যদি আমি বলি, সেখানে গেলে আপনি দেখবেন যে কোনো বই আপনি কিন্তু পাবেন না হাতে গোনা দুই একটা ছাড়া। আমি দেখছি যে ফিলিস্তিনের বুকে ইসরায়েল বা রোহিঙ্গা সম্পর্কিত যে বইটা আছে, নাফ নদীর তীরে, এই দুই একটা বই ছাড়া কিন্তু আপনি খুবই কম মানে আপনি কোন ইসলামী বই সেখানে পাবেন না। তো সেক্ষেত্রে আপনি যদি এই টাইপের দুই একটা গবেষণা গ্রন্থ আরো বের করতে পারতেন সেক্ষেত্রে আমরা সেই বইতাম পাঠক হিসাবেও, আমরা যদি সেখানে গিয়ে ওই এই বইগুলোর নাম করে করে আমরা কিছু বই যেতে পারতাম মানে চাইতে পারতাম, সেক্ষেত্রে তারা বলতো যে আমাদের আমাদের কাছে এই বইটা নেই, তখন তারা সেই বইটা কালেক্ট করার চেষ্টা করতো, এরকমও হতে পারে। এখানে আমি দুইটা আরো দুইজন কবির বড় উদাহরণ দিতে পারি, আমাদের আমাদের ভাবধারার ইসলামী ভাবধারারই যদি আমি বলি সেক্ষেত্রে আল মাহমুদ এবং ফরুক আহমেদের কথা বলতে পারি। তাদের দুজনকে নিয়ে মৌলিক কি কাজ হয়েছে,
একটা আপনি জীবনী গ্রন্থ লিখতে পেরেছে, কেউ কোন ইসলামী প্রকাশনা সংস্থা লিখতে পারে, তো সেক্ষেত্রে এটাও একটা গুরুত্বপূর্ণ কাজ হতে পারে। সেক্ষেত্রে পাঠক মানে সেক্ষেত্রে প্রকাশনের একটা গুরুত্বপূর্ণ ইস্যু থাকতে পারে যে আমি কাকে দিয়ে বইটা লেখাবো, এমন কাউকে থাকতে হতে পারে যে তাকে দিয়ে আমি বইটা লেখাবো, সেটাও তাদের প্ল্যানে থাকতে পারে। অথবা আমরা দেখি যে আরো জালে মাতুব্বারকে নিয়ে অনেক অনেক কথাবার্তা হয়, কিন্তু আমাদের যদি দর্শনের কথা যদি বলি, হাফিজ ভাই যে বইটা লিখছে, মুসা আল্লাহ হাফিজ ভাই যে বইটা লিখছে, এরকম বই আমি দর্শনের ক্ষেত্রে আরো কিছু বই বের করতে পারি, সেক্ষেত্রে আমাদের শ্রদ্ধা আজরপালের চিন্তাধারা আমাদেরকে ইয়ে করতে পারে, হাসান জামানের চিন্তাধারা করতে পারে, মুসলিম সাহিত্য সংস্কৃতি হিসাবে আরো অনেক বিষয়গুলো আমরা কালেক্ট করতে পারি। আমার কাছে মনে হয় একেবারে উপন্যাস, আমরা উপন্যাস যেটাকে বলি যে একেবারে প্রেমের উপন্যাস বা সামাজিক উপন্যাস হিসাবে আমরা কিছু আলোচনা করতে পারি, সেই বইগুলো আমরা পাঠক হিসাবে নিয়ে আসতে পারি ইসলামী প্রকাশনা থেকে, একেবারে ইসলামী ট্যাগ লাগাই আসলে প্রকাশনা থেকে, মূল প্রকাশনা থেকে বের হয়ে যাওয়া আমার কাছে খুব একটা ফলপ্রসূ মনে হয় না, সবার কাছে পৌঁছানো। হ্যাঁ, অনেক ভালো বলেছেন ফিরোজ ভাই। আমি শুধু একটু অ্যাড করি যে আমরা যখন, আমি ব্যক্তিগতভাবে যখন এসএসসি পরীক্ষা দিই, তখন ব্রাক পাঠাগার নামে একটা পাঠাগার ছিল পাশে, আমি প্রত্যেক দিন কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা এই পাঠাগারে থাকতাম এবং পড়তাম উপন্যাস সায়েন্স ফিকশন, কারণ ওই বয়সটার ডিমান্ড ওটাই ছিল আমার কাছে। যদি এবং সেখান থেকে আমি কি শিখেছি জানেন, সেখান থেকে আমি শিখেছি যে এই বইগুলোর মূল উপজীব্য বিষয় হচ্ছে প্রেম, একটা পুরুষ একটা নারীর মধ্যে প্রেম। এবং এক সময়ে আমার এমন হইতো যে উপন্যাস নিয়ে উপন্যাসের শেষ পৃষ্ঠা আগে দেখতাম, দেখে বলতাম যে নায়ক কি বেঁচে আছে, মারা গেছে, যদি সত্যি নায়ক বেঁচে থাকে এবং পরিণতির একটা বর্ণনা থাকে তাহলে ওই বইটা পড়তাম, আর যদি দেখে যে না ওই জানাজার জন্য প্রস্তুত হচ্ছে তাহলে বেকার কষ্ট পেয়ে লাভ নাই ও বই বাদ। তার মানে হলো যে আমি বলতেছি যে আমাদের ওই বয়সে একটা ছেলে যখন এসএসসি পাস করে কিংবা ক্লাস 9-10 পড়ে কিংবা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তাদের কাছে একটা উপন্যাস যে পরিমাণ প্রভাব বিস্তার করে, আপনি কি মনে করেন ওই বয়সটাতে এই ইসলামিক ইতিহাস দর্শন এগুলো এত তাত্ত্বিক পড়ার তার সময় আছে কিংবা সে পড়তে চায়? কিন্তু ওই বয়সটা তো হলো যে ওই বয়সটা খুব একটা স্পর্শকাতর বয়স, একটা সেন্সিটিভ বয়স, সেখানে কি আমরা আমাদের পর্যাপ্ত সাহিত্যগুলো তুলে দিতে পেরেছি? আমরা কি উপন্যাস, আমি ব্যক্তিগতভাবে এখন পর্যন্ত কয়েক শত পাণ্ডুলিপি গার্ডিয়ানে জমা হয়েছে, তার মধ্য থেকে হয়তো 2-1টা শুধু উপন্যাস জমা হয়েছে, আপনি চিন্তা করেন মৌলিক উপন্যাস। তার মানে ওই বয়সটাতে কি, ওই বয়সটাতে আমরা ধরতে পারছি না, ওই বয়সটাতে আমরা কি তাকে কি গেলাম, আপনি কি মনে করেন ইতিহাসে চিহ্নপত্র সেই সময় গেলাম, ইতিহাসে বিশেষ করে কিশোর বয়সের যে সময়টা এই সময়টা? তো এই জন্য আমি মনে করছি যে একটা উপন্যাস খুব একটা গুরুত্বপূর্ণ ইস্যু, গুরুত্বপূর্ণ সাহিত্যের গুরুত্বপূর্ণ সেক্টর, যেখানে আমাদের মতো পাবলিকেশন গুলোর কোনো কাজ নেই। আমাদের মনে হয় যে এখন যারা পাঠক আছেন তারা হয়তো যারা লেখার চিন্তা করতেছেন তারাও এই বিষয়টাকে খুব বেশি গুরুত্ব দিতে পারেন, পাবলিকেশন গুলো অবশ্যই গুরুত্ব দিতে পারে, আপনারাও পাবলিকেশন গুলোকে চাপ দেন যে আপনাদের এখান থেকে উপন্যাস দেখতে চাই, আমাদের এখান থেকে পাকিস্তানের উপন্যাস ভারতের উপন্যাস সব অনুবাদক হয়ে আসে, আমরা অনেক মজা মজায় পড়ি, কিন্তু বাংলা কি আসলে উপন্যাস লেখার মতো কোনো উপকরণ নাই, এটা কোনো কথা? যাই হোক, আমি সানাউল্লাহ ভাইয়ের কাছে যাই। আমি আপনাকে শুনতে পাচ্ছি না, সরি। সানাউল্লাহ ভাই শুনতে পাচ্ছেন আমাকে? জি, এখন শুনতে পাচ্ছি। জি বলুন। আমরা একেবারে শেষের দিকে চলে যাই, শেষের দিকে চলে যাই, সেটা হলো যে আপনি পাঠকদের উদ্দেশ্যে কি বলতে চান, কি বলতে চান বই পড়া নিয়ে, বই পড়া নিয়ে কেন মানে গুরুত্ব দিতে হবে? ধন্যবাদ। আসলে
আমরা এমন একটা সময়ে এসে পৌঁছেছি যে আপনার পৃথিবীর চতুর্দিকে যখন মুসলমানদের অবস্থা একেবারেই নাজুক, বিশেষ করে বাংলাদেশে যখন সাংস্কৃতিক আগ্রাসনের কাল উত্থাপায় আমরা নিমজ্জিত হয়ে পড়েছি, তখনই যুবক এবং মুসলমানদের মনে সারা জায়গা নিয়ে এক দুরন্ত বৈপ্লবিক তথা বুদ্ধিবৃত্তিক যে লড়াই আছে এবং একটা দায়িত্ববোধ যে আছে সেটা জাগরিত করার জন্য আমরা পর্যাপ্ত আসলে ইসলামিক বই আমরা দেখি না। যেমন আমি যদি আরেকটা উদাহরণ দিয়ে যদি আপনাকে বলি, দেখবেন বিভিন্ন ইসলামিক বইগুলোতে আকিদারগত বই রয়েছে এবং সালাতের ব্যাপারে রয়েছে, নামাজের ব্যাপারে, রোজার ব্যাপারে রয়েছে, হজের ব্যাপারে রয়েছে। আমাদেরকে ছোটবেলা থেকেই নামাজ ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ বা অজু ভঙ্গের কারণগুলো আমাদেরকে শেখানো হয়েছে ওয়াজ মাহফিলে, সেমিনার, সিম্পোজিয়ামে, মসজিদ, মাদ্রাসা, মক্তবে সবখানে, কিন্তু আমাদেরকে বলা হয়নি যে ইমান ভঙ্গের কারণ থাকে। তো ফলে আমরা আমাদের মনের অজান্তেই কিন্তু ইমানটা ভেঙে আমরা সালাত আদায়ে দাঁড়াচ্ছি, মসজিদে যাচ্ছি, আমরা ভঙ্গুর ইমান নিয়ে মুসলমানিত্ব দাবি করছি। ঠিক সেই সময়টাতে এসে আমি মনে করবো গার্ডিয়ান একটা পায়োনিয়ার, একেবারেই অগ্রগামী একটা ভূমিকা পালন করছে যুবকদের মনস্তাত্ত্বিক একটা বৈপ্লবিক পরিবর্তনের ক্ষেত্রে। যেমন আমি যদি আরেকটু এক্সপ্লেইন করি পাঠকদেরকে, সেটা হচ্ছে যেমন দেখেন আমাদেরকে মুনাফিকের যে একটা পরিচয় দেওয়া হয়েছে, কথা বললে মিথ্যা বলবে, ওয়াদা করলে বরখেলাফ করবে অথবা আমানতের খেয়ানত করবে। আমাদের আপনি দেখবেন বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ 95% মানুষ এই যে আমানতের খেয়ানত বলতে বুঝে কিছু টাকা আপনি জমা রাখছেন, এরপরে তিনি এটাকে গায়েব করে ফেললেন অথবা 1,000 টাকার নোট 500 টাকার নোট করে ফেললেন। ব্যাপারটা তা নয়, আমরা আল্লাহর পক্ষ থেকে একটা আমানত নিয়ে এসেছি, আমরা আল্লাহর পক্ষ থেকে যেটা বিধান নিয়ে এসেছি, যে কোরআন আমাদের যে জীবন ব্যবস্থা নিয়ে এসেছি, এই জীবন ব্যবস্থা আমরা কতটুকু বাস্তবিক জীবন আমরা অ্যাপ্লাই করছি, এটাই হচ্ছে আমানত। এখন আমি যদি আমার রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সাংস্কৃতিক জীবন, সামষ্টিক জীবনের যেই অঙ্গনে আল্লাহর কোনো সিদ্ধান্ত থাকবে সেখানে আমি, অর্থাৎ আল্লাহর কোনো সিদ্ধান্ত, ইনিল হুকম ইল্লা লিল্লাহ, আমি আর কোনো সিদ্ধান্ত মানতে পারবো না আল্লাহ ছাড়া, যদি আমি মানি তাহলে আমি আলটিমেটলি মুনাফিকের দলে চলে যাচ্ছি। আমাদেরকে ব্যাখ্যাগুলো এভাবে করা হয় না, আমাদেরকে ব্যাখ্যাগুলো করা হয় যে তুমি শুধুমাত্র মিথ্যা কথা বললেই মুনাফিক, কিন্তু আমি যে আমার চিন্তা চেতনায় মস্তিষ্কে আমার হাঁটা চলা উঠা বসাই যে আমি মুনাফিকিত্ব লালন করছি, আমি যে মিথ্যার উপর দাঁড়িয়ে আছি, আমি যে মিথ্যার পক্ষে সাফাই গাচ্ছি, সেটা আমাদেরকে বেমালুম এক্সপ্লেইন করা হয় না। তো সেক্ষেত্রে আমি মনে করবো ইসলামিক দৃষ্টিকোণ থেকে ইসলামিক যে বইগুলো গার্ডিয়ান পাবলিশ করছে, আমি বিশেষ করে এমন কিছু আমি বই পাই, যেমন আমি সাহসের মন্ত্রের কথা বলি, এখানে বাংলাদেশের সম্পর্কে সাংস্কৃতিক আগ্রাসনের একটা ব্যাপার এখানে লিখা আছে, এরপর আপনি বিভিন্ন ধরনের, এরপর গার্ডিয়ানের বাইরে অনেক ধরনের আমরা বই পাবো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে বইটা পাই সেটা হচ্ছে আকিদাগত, নামাজের গুরুত্ব, সালাতে রোজার গুরুত্ব, কিন্তু আসলে কি তাই ইসলাম? ইসলাম এটার বাইরেও আল্লাহ যে মৌলিক দায়িত্বগুলো দিয়েছেন, তা মাওলানা বিন মারুফ ওয়া তানহা আনিল মুনকার, তা আকামুস সালাত ওয়া আতাজ যাকাত, আমাদের এই চারটি মৌলিক দায়িত্বের ব্যাপার আমরা একেবারেই গাফেল। তো এই কারণে আমি বলি, এই যে আমি যখন আপনার ডক্টর কামাল উদ্দিনের একটা ইসলামিক রিভিউ বইয়ের মধ্যে পড়েছিলাম, জর্জ বার্নার্ডকে যখন জিজ্ঞেস করা হলো পৃথিবীতে সর্বোত্তম জাতি কারা, তখন তিনি জবাব দিয়েছিলেন মুসলমান, পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জাতি কারা, তখন তিনি নাকি জবাব দিয়েছিলেন মুসলমান। এখন পরস্পর বিরোধী দুটি পরিতাপক প্রশ্নের উত্তর তিনি একটা দিয়েছেন, এটা মিসট্রিটিনে আলফিন করলে এভাবে, যে মুসলমানরা যতদিন পর্যন্ত ইমানের উপর ইস্তেকামত ছিল, যতদিন পর্যন্ত তাদের ভেতরে ছিল ন্যায়নিষ্ঠা, মানবতারিতা, প্রজ্ঞা এবং রাষ্ট্রের প্রতি যথার্থ জ্ঞান, ততদিন তারা উন্নত ছিল। যখন এগুলো হারিয়েছে তখন মুসলিমরা আলটিমেটলি একটা নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছে। এটা আমি দ্য ইসলামিক রিভিউ ডক্টর কামালউদ্দিন সম্পাদিত এই বইয়ের ভিতরে আমি পড়েছি। তাহলে এই কথাটা কি কোরআনের ওই কথার পুনরাবৃত্তি নয়? আফা তুমিনুনা বিবাআজিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাআল ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনহুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামা। ব্যাপারটা তাই, যেমন আমি সূরা তাওবার 39 নম্বর আয়াতের মতো আমরা এটা পড়ি, ইল্লা তানফিরু ইয়াজিবুকুম আযাবান আলিমা ওয়া ইস্তাবদিল কওমা গায়রুকুম যালিকা ওয়ালা তাদুরুহু শাইয়া। অর্থাৎ যদি ইমানের উপর দিয়ে যদি আমরা থাকতে পারি তাহলে আমরা সফল, যদি ইমানের থেকে যদি আমরা দূরে চলে যাই তাহলে আমাদেরকে অন্য জাতি, ওয়া ইস্তাবদিল কওমা গায়রুকুম। তাহলে এই যে বিষয়গুলো, একটা মৌলিক যে আমাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, এই দায়িত্ববোধ সম্পর্কে জাগ্রত হওয়ার জন্য বা আমার নিজেকে বোঝানোর জন্য বা নিজের বোধোদয় করার জন্য আমি মনে করি ইসলামিক বইগুলা পড়া বেশি বেশি দরকার পাঠকদের, আমি যেটা মনে করি। মাহমুদুল হাসান ভাই,
শুক্রিয়া সানাউল্লাহ মোহাম্মদ কৌসার ভাই, অনেক গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন। আসলে আপনার কাছে গুরুত্বপূর্ণ কথাই আমরা প্রত্যাশা করি, একজন শিক্ষক আপনার কথা বলার প্র্যাকটিস আছে প্রতিদিন, খুব অপলীলায় খুব গুরুত্বপূর্ণ কথা আপনি আমাদের সামনে বলতে পারবেন এটাই প্রত্যাশিত ছিল। সুতরাং অধিরক্ত আপনাকে ধন্যবাদ দিচ্ছি না, যতটুকু প্রাপ্য ততটুকুই দিচ্ছি। আমি ইয়াসিন আরাফাত ভাইয়ের কাছে আসতে চাই। ইয়াসিন আরাফাত ভাই শুনতে পাচ্ছেন? জি পাচ্ছি। শুনতে গার্ডিয়ান পাবলিকেশনস এর কাছ থেকে আপনার প্রত্যাশা কি? আপনি আমরা মনে হয় এর মধ্য দিয়ে আমরা শেষ করব। গার্ডিয়ান পাবলিকেশনস এর কাছ থেকে আপনার প্রত্যাশা কি এবং আপনার যদি শেষ কথা থাকে? আচ্ছা, গার্ডিয়ান পাবলিকেশনস আলহামদুলিল্লাহ যতটুকু করেছে অনেক করেছেন, তবে প্রত্যাশা তো বরাবরই অনেক বেশি থাকবে গার্ডিয়ানের কাছে। গার্ডিয়ানের কাছে প্রত্যাশাগুলো হচ্ছে যে গার্ডিয়ান মানে আমাদের বিশেষ করে যুব সমাজ যারা আছে, এই আমরা এমন একটা সময়ে অতিক্রম করছি যেখানে আসলে আমাদের সকল কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। যুবকদের আমাদের মানে 24 ঘন্টার যে রুটিন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এখন যুবকরা রাতে ঘুমাই না, রাত জেগে থাকি, দিনে ঘুমাই, এই যে আমাদের সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরে সানাউল্লাহ ভাই যে বিষয়গুলো গুরুত্ব বললেন যে আসলে আমরা মুসলিম হিসেবে আমাদের দায়িত্ববোধ গুলো আছে, এই জায়গাগুলো থেকে আমরা সরে যাচ্ছি। এবং আরো বেশ কিছু বিষয় আছে, তো এই জায়গাগুলোতে গার্ডিয়ানের উচিত আরো নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসা, যাতে করে আমাদের যুবকদেরকে সচেতন করা যায়। এটা একটা বিষয়। 2 নম্বর, একটু আগে যে বিষয়টা নিয়ে কথা হলো যে আসলে আমরা ইসলামিক ট্যাগ ব্যবহার করব কিনা, হ্যাঁ এক্ষেত্রে আমারও এটাই মতামত যে একটা আমার মতো একটা ছেলে একটা ভার্সিটি ফার্স্ট ইয়ার বা কলেজে পড়ে, সে তো আসলে এই যে মাস্তা মাসেলের যে বই এগুলো তো ইসলামের এই বিষয়গুলো জানার জন্য অবশ্যই পড়তে হবে, বাট স্বাভাবিকভাবে তো সে পাঠক হিসেবে এই বইগুলো পড়তে ইচ্ছুক না। তো এক্ষেত্রে সে কি চায়, যে গল্প, উপন্যাস, কবিতা? এখন আমাদের বাজারে আমরা গল্প, উপন্যাস, কবিতা বলতে কোন বইগুলো পাই? আসলে এগুলো কি ইসলামী সংস্কৃতির সাথে যায় কিনা? তো আসলে এই জায়গাগুলোতে অবশ্যই কাজ করা উচিত। আমরা গল্প, উপন্যাস, ফিকশন, এই জিনিসগুলো আমাদের মধ্যে নিয়ে আসতে হবে এবং আমরা গার্ডিয়ানের কাছে এগুলো এক্সপেক্ট করি। কিন্তু এখানে আমাদের আমাদের বইগুলোতে যে কৃষ্টি কালচার গুলো দেখানো হয়, আসলে তো এগুলো আমাদের কৃষ্টি কালচার না। আমরা তো আসলে আমি তো ছোটবেলা থেকে আমার ফ্যামিলি থেকে আমি নামাজ পড়া থেকে নামাজ পড়ি বা আমার পিতা মাতাকে দেখে এসে নামাজ পড়ি। কিন্তু আমাদের এই যে উপন্যাস গুলো আমরা পড়ি এগুলো থেকে এই বিষয়গুলোর প্র্যাকটিস দেখায় বা একটা দেখায় না আরকি। তো আমি গার্ডিয়ানের কাছে এক্সপেক্ট করি যে গার্ডিয়ান এরকম মানে ইন জেনারেল এই বিষয়গুলো কাজ করবে এবং আমাদের এই আমাদের বিশেষ করে যুব সমাজ যারা আছে এদেরকে এই বিষয়গুলোতে গাইড করবে, এটা গার্ডিয়ানের একটা দায়িত্ব এবং গার্ডিয়ানের কাছে আমরা এটা প্রত্যাশা করি। থ্যাংক ইউ আরাফাত ভাই, আপনার মূল্যবান কথা আমরা শুনলাম। আমি ফিরোজ হাসান ভাইয়ের কাছে যাই একেবারে শেষের দিকে। ফিরোজ হাসান ভাই, আপনার কিছু বলার আছে কিনা বলুন প্লিজ। না, গার্ডিয়ান নিয়ে মূল্যায়ন আসলে প্রত্যাশা, যেটা ইয়াসিন আরাফাত বললো ভাই বললো যে আসলে মানুষ যখন বেশি কাজ করে তার প্রতি প্রত্যাশাও আসলে বেশি বেড়ে যায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো গার্ডিয়ানের কাছে প্রত্যাশা আরো বেশি আসলে। তো সে এক্ষেত্রে আমাদের পাঠকদেরও যেরকম একটা দায়বদ্ধতা আছে, প্রকাশকদেরও একটা দায়বদ্ধতা আছে। তো আপনারা বিভিন্ন সময় বিভিন্ন আয়োজন করে থাকেন, এটা আমার কাছে খুব মানে খুবই উচ্ছ্বসিত লাগে, যেরকম বিভিন্ন রিভিউ প্রতিযোগিতার আয়োজন করা বা কিছু নির্দিষ্ট বই কেন্দ্রিক রিভিউ প্রতিযোগিতার আয়োজন করা, বিভিন্ন ওয়েবসাইট। আমাদের এখন কিন্তু অনেক বিষয়গুলো হয়ে গেছে, যেরকম বিভিন্ন গ্রুপ আছে ফেসবুকে, বই প্রকাশের আড্ডাখানা থেকে শুরু করে পাঠশালা থেকে শুরু করে বিভিন্ন এরপরে রকমারি ওয়েবসাইট আছে, গুড রিডার্স আছে। তো সেক্ষেত্রে সেই এই বইগুলা রিভিউ যে বইগুলা আছে, পাঠকদেরও এখানে দায়বদ্ধতা আছে, তারা যদি এই ভালো ভালো বইগুলা রিভিউ সেখানে উপস্থাপন করে, এই পাঠকরা জানতে পারে, সাধারণ পাঠকরা সেখান থেকে বই কালেক্ট করে পড়তে পারে, এক্ষেত্রে গার্ডিয়ান তো অবশ্যই অনুকরণীয় করতেই পারে। বিভিন্ন বুক রিভিউয়ের আয়োজন করে, যে ভিডিও বুক রিভিউয়ের আয়োজন করলো, উপহার সামগ্রী বিতরণ করলো, যেরকম সিরাত প্রতিযোগিতার, এরকম ভবিষ্যতেও এইগুলো অব্যাহত থাকবে। পাশাপাশি নতুন নতুন কন্টেন্ট, আপনি নিজেই বললেন যে বিভিন্ন কন্টেন্টের কাজ এখনো বাকি আসলে, সেই বিষয়গুলো বিশেষ করে কিশোরদের মনস্তাত্ত্বিক যে বিষয়টা এখনো আমরা ধরতে পারিনি, ওই জিনিসটাকে ধরাটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়। এই যে বিশাল একটা সংখ্যক
ছেলে মেয়েকে আমরা হাতছাড়া করতেছি, আমি বলবো যে হাতছাড়া করতেছি, তো সেক্ষেত্রে এদের দিকে দৃষ্টিকোণ অনুযায়ী তাদের দিকে কি বইগুলো আনা যায়, সেই দিকে নতুন নতুন সৃষ্টি করে আমার কাছে মনে হয় যে পাঠক বৃদ্ধি করা আরো গুরুত্বপূর্ণ একটা বিষয়, গার্ডিয়ানের জন্য একটা চ্যালেঞ্জই বলা যায়। আর ফিক্সড প্রাইস যে ইস্যু, এটা তো আমার কাছে মনে হয় যে খুব দ্রুতই এটা শেষ হয়ে যাবে, যেহেতু শুরু হয়েছে, অর্ধেক হয়ে গেছে, আর অর্ধেক হয়ে গেলে এটা নিয়ে আর কোনো কথা থাকবে না। শুকরিয়া ফিরোজ ভাই, আমরা একেবারে শেষ। ইউসুফ বিন লিয়াকত ভাই উনি এসেছেন দেরিতে, এই জন্য ওনার কাছে যাচ্ছি আমরা দেরিতে। তো যাই হোক, দেরিতে এসে দেরিতে যাওয়া, এটার মধ্যে একটা সমতা বিধান করার ব্যাপার আছে। আমি ইউসুফ বিন লিয়াকত ভাইয়ের কাছে আমি বলতে চাই, সেটা হচ্ছে প্রকাশনী গুলোর প্রতি আপনার কোনো প্রত্যাশা কিংবা হলো যে কোনো পরামর্শ আছে কিনা প্রকাশনী গুলো, এই ধারার প্রকাশনী? ধন্যবাদ ভাইয়া। প্রত্যাশা আসলে অনেক অনেক প্রত্যাশা, এর মধ্যে সবচেয়ে ছোট্ট একটা প্রত্যাশা হলেও, মানে আমার কাছে মানে ছোট হলেও, সবার কাছে বড় নাকি সবার কাছে আমার কাছে ছোট, এটা হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্র যেমন তাদের ভ্রাম্যমান লাইব্রেরিটা। আমরা যখন মানে বই কেনার মতো মানে একটা বই পছন্দ হচ্ছে কিন্তু অ্যাবিলিটি নাই স্টুডেন্ট নর্মালি, তো বিশ্ব সাহিত্য কেন্দ্র আমাদেরকে বই সার্ভ করতেছে এখনো, কিন্তু মানে ইসলামিক বই পড়তে চায় অনেকে, সামর্থ্য না থাকাতে সুযোগ হয়ে ওঠে না। তো আপনাদের কাছে গার্ডিয়ান নয়, এটা গার্ডিয়ানের উপরে দায়িত্ব দেয়া যায় কি না এটা? আচ্ছা ঠিক আছে, মানে একজনকে তো নেতৃত্ব দিতেই হবে। আপনারা যারা ইসলামী মানে বর্তমান ভালো মানের প্রকাশনী আছেন, মানে আমরা যাদের বই পড়ে উদ্বুদ্ধ হচ্ছি, আপনাদের সবার কাছে আমাদের আহ্বান থাকবে, বিশ্ব সাহিত্য কেন্দ্রের চেয়েও ভালো কিছু আমাদেরকে উপহার দেয়া যায় কিনা এটা আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। আর গার্ডিয়ান থেকে কতটুকু পেয়েছি এটা ছোট্ট একটা এক্সাম্পল দেই। গতকালকে আমার ক্লাসে উনি দেশের স্বনামধন্য একটা ইউনিভার্সিটির একটা ফ্যাকাল্টি দিন, উনি বলতেছেন তোমরা সবাই মাস্ট এই প্রোডাক্টিভ মুসলিম বইটা পড়বা। তো স্যার জানেন না এটা কোন প্রকাশনীর, আমি স্যারকে বললাম স্যার এটা হচ্ছে গার্ডিয়ান পাবলিকেশন। তো স্যার বলতেছে যে তাদের সাথে কোনোভাবে যোগাযোগ করা যাবে, মানে প্রত্যাশা, মানে মানুষের প্রত্যাশা তো শেষ নেই, যে স্যার বলতেছেন যে তোমার যদি কোনোভাবে তাদেরকে বলার থাকে তাদেরকে বলে দিও যেন তারা প্রোডাক্টিভ মুসলিমের মতো এমন শত শত বই আমাদেরকে উপহার দেয়, মানে এটা স্যারের প্রত্যাশা। তো আলহামদুলিল্লাহ আমারও সেম প্রত্যাশা থাকবে, প্রোডাক্টিভ মুসলিম, তারপরে আপনার ডেস্টিনি ডিজার্টেড, মানে কি বলবো, আলহামদুলিল্লাহ, মানে গার্ডিয়ান এক একটা বই, মানে এক একটা বইয়ের অ্যাঙ্গেল থেকে এক এক রকম। যেমন আপনাদের ফিলিস্তিনের বুকে ইসরায়েল যে বইটা, আমার ইউনিভার্সিটির একটা সাবজেক্ট রিলেটেড মানে বাংলা কোনো বই নাই, মানে ওই সাবজেক্টের বাংলা কোনো বই নাই। তো সর্বশেষ এটা তো আগে ইয়া ছিল, গার্ডিয়ানের পরিবেশনায় ছিল, ওইখানে হিস্ট্রিগুলো খুব কম ছিল, রেফারেন্সগুলো খুবই কম ছিল, কিন্তু যখন গার্ডিয়ান নিয়ে আসে আলহামদুলিল্লাহ, মানে এতটা উপকৃত হয়েছে আমাদের ডিপার্টমেন্টের এই সাবজেক্টে মানে যারা ছিলেন আলহামদুলিল্লাহ। তো এটা তো মানে আমার মানে ছোট মনের অভিব্যক্তি, হয়তো বা এর চেয়েও বেশি আকাঙ্ক্ষিত কিছু বিষয় মানে পাঠকের মনে রয়ে গেছে যা আপনাকে বলতে পারতেছে না, এই যে এইভাবে আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে যদি কোনো আয়োজন করেন ভালো হয়, এর চেয়ে আরো বেশি ভালো হয় যদি আপনারা প্রতি বিভাগে প্রতি জেলায় মানে ক্যাম্পেইন করেন গার্ডিয়ানের পক্ষ থেকে, সেটা কোনো গার্ডিয়ান বুথ হইতে পারে, অথবা আপনাদের প্রতি জেলায় অথবা বিভাগে প্রতিনিধি থাকতে পারে, যে যাদের মাধ্যমে মানে পাঠকের কি চাহিদা মানে এইটা কালেক্ট করতে পারেন আপনারা, মানে এইটা আসলে আমার মানে গার্ডিয়ানের কাছে প্রত্যাশা আমাদের। ধন্যবাদ ভাইয়া।
শুক্রিয়া হিসাবিন লেখক ভাই, প্রত্যাশার কথা আপনি বলেছেন, আলহামদুলিল্লাহ। আমরা ব্যাপারটা হলো জীবনটাতে চ্যালেঞ্জ নেওয়ার মধ্যে আলাদা একটা মজা আছে। আমরা সত্যিকার অর্থেই প্রকাশনী শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই শিল্পটাকে একটা চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেছি, এবং একই সঙ্গে পাঠক তৈরি করা একটা প্রকাশনী বই বের করতেই পারে, পাঠক যারা আছেন বই ক্রয় করতেই পারে, কিন্তু আমরা পাঠক তৈরি করার একটা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি। আপনি যেটা বললেন বিশ্ব সাহিত্য কেন্দ্র, অবশ্যই আমরা আসলে পিছিয়ে থাকবো কেন, আমরা তো থাকবো অনেক দূরে, অনেক এগিয়ে। এই সংক্রান্ত আমাদের কিছু চিন্তা আছে। আমরা একটা সময়ের অপেক্ষা করতেছি, একটা অবস্থানের অপেক্ষা করতেছি ইনশাআল্লাহ। আমার মনে হয় যে প্রত্যেক প্রকাশনী গুলো এই সমসাময়িক সময় যে প্রকাশনী গুলো অলরেডি হয়ে গেছে, তারা প্রত্যেককেই এই চিন্তাটা লালন করেন যে ইসলামী সাহিত্যকে বাংলাদেশের জন্য ফ্যাক্টর করে তুলতে হবে, এবং এখানে লাখ লাখ কপি ইসলামী সাহিত্য থাকবে, প্রকাশ হবে। আপনার ইতিহাসের উপর কমপক্ষে 1000 বই থাকবে, আবার কালচারের উপর কমপক্ষে 500 বই থাকবে, লাইফ স্টাইলের উপর কমপক্ষে 2000 বই থাকবে, এরকম প্রত্যেকটা সেক্টর, এমনকি রান্না বান্নার উপর বই থাকবে, কিভাবে ঘর ডেকোরেশন, প্রত্যেক সেক্টরে। আলহামদুলিল্লাহ এই ধারাগুলো যেহেতু চিন্তা করা শুরু হয়ে গেছে, এই যে আমরা চিন্তা করছি, আপনাদের সাথে বসছি, আসলে পাঠকদের সাথে আড্ডা দিলে অনেকগুলো বিষয়ে আমরা বুঝতে পারি। এখান থেকে তো বোঝাটা খুবই কঠিন, এখান থেকে শুধু আমরা আমাদের পরিবেশে যেহেতু বড় হয়ে উঠি বা এই এটাই আমাদের সাহিত্যের উপর প্রভাব বিস্তার করে, পাঠকদের সাথে বসার ফজিলত হলো যে আপনাদের সাথে কথা বলে নতুন নতুন চিন্তা এসেছে, আমি কিছু বিষয় নোট অলরেডি করে নিয়েছি, এটা আমাদের জন্য সহায়ক হবে। কিছু ভাই সত্যিই বলেছেন যে আমরা যদি এমনটা করতে পারতাম, কিংবা প্রকাশনীগুলো যদি এমনটা করতে পারতেন যে প্রত্যেক জেলায় কিংবা প্রত্যেক অঞ্চলে গিয়ে গিয়ে পাঠকদের সাথে বসে তাদের মন মানসিকতা কিংবা তাদের চাহিদা অনুযায়ী তাদের চাহিদার কথাগুলো জেনে সেই সংক্রান্ত পাণ্ডুলিপি প্রস্তুত করতে পারতো, তাহলে আরো বেশি ভালো হইতো। আমরা চেষ্টা করবো, আমরা তো চেষ্টা করতেছি, এবং আমরা চেষ্টা করবো অন্যান্য পাবলিকেশন গুলো এই ইনিশিয়েটিভ নিবে ইনশাল্লাহ। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, সময়টা আসলে অনেক হয়ে গেছে। আমি মনে করেছিলাম যে 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, কিন্তু দেখা গেল যে না, 1 ঘন্টার মধ্যে আসলে শেষ হয় নাই। আমরা সারাদিনে যেহেতু কথা বলি, সুতরাং সাহিত্য নিয়ে আসলে 1.5 ঘন্টার মধ্যে কথা বলার এটা খুবই একটা লিমিটেড টাইম আর কি। পরিশেষে আমি আপনাদের মোবারকবাদ জানাচ্ছি, আপনারা আজকে এই সময় আপনাদের মূল্যবান সময়টুকু এখানে দিয়েছেন, এই জন্য আপনাদের কংগ্রেচুলেট জানাচ্ছি। গার্ডিয়ান পাবলিকেশন এর পক্ষ থেকে আপনাদের কাছে পৌঁছে যাবে একটা ছোট্ট একটা উপহার পৌঁছে যাবে আপনাদের কাছে ইনশাল্লাহ। তো এটা যদিও আহামরি কিছু না, বাট আমরা চাচ্ছি যে পাঠকদের সাথে এঙ্গেজমেন্টটা বাড়ানো। তো সানুল্লাহ ভাই, ফিরোজ ভাই, ইউসুফ ভাই, আবারও ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে, আমরা বলছি যে ততদিন পর্যন্ত আল্লাহ সুস্থ রাখুন, যেন আবারও আপনাদের সামনে আপনাদের সঙ্গে এই সেশন গুলো এইভাবে আমরা নিতে পারি, করতে পারি। আপনারা ভালো থাকবেন, আপনাদের জন্য ভালোবাসা দোয়া, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সম্মানিত পাঠক বিন্দু, আমাদের আজকে এই পাঠকদের নিয়ে লাইভ আড্ডা প্রোগ্রামটি আমরা এখানে শেষ করছি। আসলে আমরা দীর্ঘ সময় ধরে কথা বলছিলাম, প্রায় 1 ঘন্টা 28 মিনিট হয়ে গেছে। আপনারা জানেন যে প্রতি শনিবার আমাদের লাইভ আড্ডা সেশন হয় গার্ডিয়ান পাবলিকেশন এর পেজ থেকে। আপনারা প্রতি শনিবার সন্ধ্যা 7টায় চোখ রাখতে পারেন আমাদের এই পেজে। আমরা লেখক, পাঠক, অনুবাদকদের নিয়ে লাইভ আড্ডা দিই। আমরা হয়তো সামনের দিকে এই পরিধিটা আরো বাড়াবো, আমরা চেষ্টা করবো যে আরো অন্য কাউকে এখানে এঙ্গেজ করার জন্য।
তো আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের লাইভ দেখেছেন, আমাদের সাথে আছেন, আপনারা কমেন্টস করেছেন, অনেকগুলো কমেন্টস করেছেন, আমি যদি কমেন্টস গুলো দু একটা পড়ি, অনেকে শুভকামনা জানিয়েছেন, সালাম জানিয়েছেন, আমাদের যারা গেস্ট ছিলেন তাদের প্রতি প্রশ্ন করেছেন, ভালোবাসা জানিয়েছেন, অনেকে বলেছেন যে কেউ বলেছে মানুষের সেন্টিমেন্ট বুঝে কাজ করেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমরা অবশ্যই ওকে শুক্রিয়া, আপনারা যারা মন্তব্য করেছেন আপনাদের অনেক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো আমাদের লাইভ পার্টটা এখানেই সমাপ্ত ঘোষণা করছি, দেখা হবে ইনশাল্লাহ আগামী শনিবার, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।